أعوذ بالله من الشيطان الرجيم وقل الحق من ربكم فمن شاء أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আসসালাম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান সত্যের সন্ধানের পক্ষ থেকে প্রিয় দর্শক আপনারা জানেন আজ আমাদের এ পর্বের বা এই মাসের দ্বিতীয় দিনের অনুষ্ঠান আজ সাতাইশে মে এই দিনটির সাথে আহমদীয়া মুসলিম জামাতের এবং বিশ্ব মুসলমানদের এক বিরাট সম্পর্ক রয়েছে খোদাতালার প্রতিশ্রুতি এবং মহানবী হাজর মোহাম্মদে মোস্তফা সাল ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী অনুযায়ী সেই যুগে যে খেলাফত ব্যবস্থা প্রবর্তিত হওয়ার কথা ছিল তা আজ থেকে একশত বছর পূর্বে সাতাইশে মে উনিশশো আট তারিখে কাদিয়ানে প্রবর্তিত হয়েছে প্রিয় দর্শক গতকালকে আমরা এই মাম্মা হাদি আলা ইসলামের মৃত্যু এবং তার কর্মকাণ্ড সম্পর্কে আলোচনা করেছি অনুষ্ঠানের শেষ দিকে গিয়ে খেলাফত সম্পর্কে কিছুটা আলোচনা করেছি আজ যেহেতু সাতাইশে মে খেলাফত দিবস বিশ্ব জামাতে আহমদিয়া এই দিনটিকে সারা বিশ্বের প্রান্তে প্রান্তে খেলাফত দিবস হিসাবে উদযাপন করে আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতার জন্য আমরা দিনটি উদযাপন করি এবং আমাদের দায় দায়িত্ব কি সেটি স্মরণ করার জন্য আমরা এই দিনটি উদযাপন করি প্রিয় দর্শক একটু আগেই আপনার আমাদের প্রাণপ্রিয় খলিফা হাজরত মির্জা মসরুর আহমদ আয়াদ আলাহতাল বেনাস আজিজের জুমার খুদ্ শুনেছেন তিনি গত তিন সপ্তাহ স্ক্যান্ডিনেভিয়ার দুটি দেশ সফরে ছিলেন ডেনমার্ক এবং সুইডেন সেখানে তার কার্যক্রমের বিস্তারিত বিবরণ তিনি দিয়েছেন তিনি খোদবার শুরুতে খেলাফত ব্যবস্থা আল্লাতলা যে প্রবর্তন করেছেন তার উল্লেখ করেছেন এবং আহমদিরা জামাতের সূচনা লগ্ন থেকে যে ত্যাগ স্বীকার করেছে এবং জামাতের উন্নতিতে তারা যে ভূমিকা রাখছে তার কথা তিনি উল্লেখ করেছেন এবং আল্লাহ আল্লাহতালার প্রতিশ্রুতি অনুসারে জামাতে আহমদিয়া যে সর্বদা খোদার সাহায্য পেয়ে আসছে এ কথাও তিনি উল্লেখ করেছেন পরবর্তীতে হজুরের উপস্থিতিতে স্ক্যান্ডিনেভিয়ার মতো দেশে যেখানে নাস্তিকদের ছড়াছড়ি বিধর্মীদের প্রভাব সেখানে মানুষকে আমাদের হজুরের উপস্থিতিতে যে সম্বর্ধনা অনুষ্ঠান হয়েছিল। সেখানে মানুষ হুজুরের খদ্ভা শুনে কীভাবে বক্তৃতা শুনে কীভাবে অভিভূত হয়েছেন হজুরের ইসলামী শিক্ষামালা উপস্থাপন এগুলো তাদেরকে কীভাবে বিমোহিত করেছে তা হজুর তুলে ধরেছেন হজুরের কথা শুনে তাদের মাঝে যে শান্তি এবং নিরাপত্তা সৃষ্টি হয়েছে তার কথা হুজুর উল্লেখ করেছেন অনেকেই নির্দ্বিধায় হজুরের বক্তৃতা শুনে এগুলো স্বীকার করেছেন হজুর একটা জায়গায় বলেছেন যে একজন সাংসদ বলেছেন যে আজ আমি জেনে আনন্দিত হলাম যে আজও পৃথিবীতে লক্ষ লক্ষ মুসলমান এমন আছেন যারা ভয় ভীতির ঊর্ধ্বে উঠে শান্তি প্রতিষ্ঠার জন্য আলোর মশাল নিয়ে বিশ্বে ছুটে বেড়াচ্ছেন তারা খলিফার দিকে ইঙ্গিত করেছেন বলছেন যে আজ আপনি যে কথাগুলো বললেন ইসলাম সম্পর্কে এগুলো আমরা আগে কখনো শুনিনি এটি যদি ইসলামের শিক্ষা হয় তাহলে এগুলো মানতে আমাদের কোনো বাধা নেই সবাই হুজুরকে বলেছেন যে আপনি শান্তির দূত ইসলাম যে শান্তি এবং পরমত সহিষ্ণুতার ধর্ম তা আপনার কাছ থেকে আজ আমরা জানতে পেরেছি এই অনুষ্ঠানে আসার আগে আমাদের মাঝে আমাদের স্বজনদের মাঝে এক ধরনের ভীতি বিরাজ করছিল কিন্তু এখানে এসে আপনার কথা শুনে সেই ভীতি শান্তি এবং নিরাপত্তায় পরিবর্তন হয়ে গেছে অনেকেই হুজুরের বক্তব্য শুনে কোরআনের শিক্ষামালা যখন হুজুর তুলে ধরেছেন এগুলো শুনে কোরআন পাঠে উৎসাহী হয়েছেন এবং কোরআন যে সুবিচার এবং ন্যায় শিক্ষা দেয় এটি শুনেও তারা অনুপ্রাণিত হয়েছেন তারা কেউ কেউ বলেছেন যে খলিফা আমাদের আশ্বস্ত করেছেন যে ইসলাম থেকে বা ইসলামের মাধ্যমে ভয় পাওয়ার কিছু নেই ইসলাম শান্তি ধর্ম নিরাপত্তার ধর্ম তো এগুলোর মাধ্যমে আমরা হজুরের এই বক্তব্যের মাধ্যমে বা খোদ্বার মাধ্যমে এটি সুস্পষ্টভাবে ফুটে উঠেছে যে খেলাফত ভয়ভীতিকে শান্তি এবং নিরাপত্তায় কিভাবে পরিবর্তন করে দেয় সে বিষয়টি প্রিয় দর্শক আমি যেমনটি অনুষ্ঠানের শুরুতে বলেছি আমরা খেলাফত ব্যবস্থা নিয়ে আলোচনা করব আজ আলোচনার জন্য স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন মহতরম মৌলানা ফিরোজ আলম সাহেব বাংলাদেশ স্টুডিও থেকে আমাদের সঙ্গে যোগ দিবেন মহতরম মৌলানা আব্দুল আব্বাল খান চৌধুরী সাহেব আমি আপনাদেরকে অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন এই অনুষ্ঠান আপনাদের জন্য আপনাদের যে কোনো প্রশ্ন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করে থাকি কিন্তু আমাদের যেহেতু আলোচনার মূল বিষয়বস্তু আমরা খেলাফত নির্ধারণ করেছি তাই খেলাফত সম্পর্কিত কোনো প্রশ্ন যদি আসে তাহলে সেই প্রশ্নের আমরা আগে উত্তর দেওয়ার চেষ্টা করবো অনেক আহমদী অতিথি টেলিভিশন পর্দার সামনে উপস্থিত আছেন অনুষ্ঠান দেখছেন আপনাদেরকে আহমদিয়াতের ভুবনে স্বাগত জানাই মনোযোগ দিয়ে অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানাই এবং যদি আপনাদের মাথায় কোনো প্রশ্ন আসে তাহলে আপনারা দ্বিধা না করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদেরকে ফোন করতে পারেন আপনারা আমাদেরকে ইমেইলও পাঠাতে পারেন আমাদেরকে ফোন করতে চাইলে ফোন করুন এই নাম্বারে জিরো ইমেল করতে পারেন এস এস লাইভ ডট টিভি এই অ্যাকাউন্টে প্রিয় দর্শক চলুন প্রথমেই আমি যাই বাংলাদেশে আছেন মহতার মৌলানা আউ্বাল সাহেব বাংলাদেশে আউ্বাল সাহেবের কাছে যেতে চাই মৌলানা সাহেব আসসালামু আলাইকুম আসসালাম আজকে আপনাকে দিয়ে আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি প্রথমে যে বিষয়টি আলোচনা করতে চাই তা হচ্ছে খোদার প্রতিশ্রুতি অনুযায়ী আহমদিয়া জামাতের মাঝে আজ খেলাফত ব্যবস্থা প্রবর্তিত হয়েছে এ সম্পর্কে তালা। কি প্রতিশ্রুতি দিয়েছেন বা খেলাফত ব্যবস্থাপনা সম্পর্কে ইসলামের মৌলিক শিক্ষা কী সে সম্পর্কে যদি আপনি আমাদের দর্শকের উদ্দেশ্যে বলেন ধন্যবাদ আপনার প্রশ্নের উত্তর আমি কোরআন শরীফের উদ্ধৃতি দিয়ে প্রদান করতে চাই আল্লাহ তালা পবিত্র কোরআনের সুরা নূরের ছাপ্পান্ন নম্বর আয়াতে বলছেন বিসমিল্লাকে এক নম্বর আয়াত ধরে ছাপ্পান্ন নম্বর আয়াতে বলছেন আউজুবিল্লাহ হিমিনা শয়েত আনির রাজিম ওয়াদাল্লাহুল্লাজিনা আমন উম ইকুম ওয়া আমেল উস ওয়া রেহাতে লেয়াস্তাহ লেফন্নাহুম ফিল আরজে কমাস্তহ্লাফাল্লাজিনা মিন কবলেহিম তোমাদের মাঝে যারা ঈমান আনে এবং সৎকর্ম করে আল্লাহ তাদের সাথে প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দান করেছেন লেয়াস্তাহ লেফন্না হুম ফিল আরজে তিনি অবশ্যই পৃথিবীতে তাদেরকে খলিফা বানাবেন তাদের মাঝে খিলাফত দান করবেন পূর্ববর্তীদের মাঝে যেভাবে তিনি খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন যেভাবে পূর্ববর্তীদেরকে তিনি খলিফা বানিয়েছিলেন তজাল আর অবশ্যই তিনি তাদের জন্য তাদের ধর্মকে সুপ্রতিষ্ঠিত করে দিবেন যা তিনি তাদের জন্য পছন্দ করেছেন মনোনীত করেছেন এবং এরপরে আল্লাহ তারা বলছেন ওয়ালাইব্দেলনা এবং তাদের ভয়ভীতি আশঙ্কার অবস্থার পর অবশ্যই তিনি তা নিরাপত্তায় বদলে দিবেন ইয়াবুদানী তারা একমাত্র আমারই ইবাদত করবে ও লাউশ রে তারা আমার ইবাদত করবে এবং আমার সাথে কাউকে সমকক্ষ দাঁড় করাবে না ওয়ামান কাফারাবাদেখা এর পরও যারা অকৃতজ্ঞতা দেখাবে ফউলআ কাহুমুল ফেকুন তারাই দুষ্কৃতকারী হিসেবে গণ্য হবে সুরা আনুর আয়াত নম্বর ছাপ্পান্নর মাঝে আল্লাহ তালা স্পষ্টভাবে ঘোষণা দিয়ে বলেছেন আল্লাহ তালা তাদের সাথে অঙ্গীকার করছেন যারা তোমাদের মাঝ থেকে ইমান এনেছে ইমান এনেছে এবং সৎকর্ম করেছে এই দুটো শর্ত পূর্ণ হলে আল্লাহ তাদের সাথে অঙ্গীকার তিনি অবশ্যই তাদেরকে পৃথিবীতে খেলাফত দান করবেন যেভাবে পূর্ববর্তীদের মাঝে তিনি খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি তাদের জন্য তাদের সেই ধর্মমতকে সুপ্রতিষ্ঠিত করবেন যা তিনি তাদের জন্য পছন্দ করেছেন মনোনীত করেছেন আর তাদের ভয়ভীতির অবস্থার পর অবশ্যই তিনি তা নিরাপত্তায় বদলে দিবেন আর এটা এদের বৈশিষ্ট্য কি হবে খেলাফতের অধীনস্থদের ইয়াবুদিনী আল্লাহ বলছেন তারা একমাত্র আমার ইবাদত করবে লা ইউশ রে আ এবং তারা আমার সাথে কাউকে শরিক করবে না আর এর পরেও যারা অস্বীকার করবে ওয়া মনকা ফারাবাদ আজালেকা এর পরেও যারা কুফুরি করবে ফাউলা আয়কা হুমুল ফাসেকুন এরাই দুষ্কৃতকারী হিসাবে পরিগণ্য হবে এর পরের আয়াতে আল্লাহ তালা বলছেন ওয়াকিম উৎসালাতা ওয়া আতুজ জাকাতা ও আতিউ রসুলা লাল্লাহ তুরহামুন হামুন আর নামাজ প্রতিষ্ঠা করো জাকাত প্রদান করো এবং এ রসুলের আনুগত্য করো যেন তোমাদের প্রতিক্রিয়া প্রদর্শন করা হয় এই আয়াতগুলোতে খিলাফতের বিষয়ে অঙ্গীকার করা হয়েছে এবং খিলাফতের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে সুরা নূর আয়াত নম্বর ছাপ্পান্ন এবং সাতান্ন এই বিষয়ে আমাদের মনে রাখতে হবে হজুর হযরত মোহাম্মদ সাল্লাসলামও তার বক্তব্যে ভবিষ্যৎ বাণীতে স্পষ্টভাবে খেলাফত পুনঃপ্রতিষ্ঠার কথা বলে গেছেন যেটা নিয়ে আমরা আলোচনা করতে পারব অনুষ্ঠানের মাঝে যে কথাটি বিশেষভাবে প্রণিধানযোগ্য বাংলাদেশের জনগণের জন্য বিশেষভাবে প্রণিধানযোগ্য সেটা হলো যে বাংলার মাটিতে এখনও এরকম আলেম সম্প্রদায় বিদ্যমান যারা কোরআন শরীফের প্রত্যেকটা শব্দকে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন এবং সুখের বিষয় যে বাংলাদেশের দুটি প্রতিষ্ঠান কারি হাফেজ মনিরুদ্দিন সাহেবের প্রতিষ্ঠান দি আল কোরআন একাডেমি পাবলিকেশনস এবং ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এই দুইটা যদি কেউ পড়ে দেখেন সেখানেও সুরা নূরের তাদের গণনা অনুযায়ী পঞ্চান্ন নম্বর আয়াতে একইভাবে অনুবাদ করা হয়েছে খিলাফতের প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ অবশ্যই তাদের মাঝে খিলাফত প্রতিষ্ঠা করবেন খিলাফত দান করবেন অতএব এই বিষয় নিয়ে কারো দ্বিধা থাকার কথা নয় যে রসুল আকরাম সাল্লিবাস্লামের সাল্লামের বাড়ি কেবল নয় কোরআন শরীফ অঙ্গীকার করছে আল্লাহ তালা অঙ্গীকার করছেন স্বয়ং যদি ইমান থাকে এবং সৎকর্ম থাকে আল্লাহর দৃষ্টিতে তোমাদের মাঝে তাদের মাঝে অবশ্যই আল্লাহ তালা খেলাফত প্রতিষ্ঠা করে দিবেন। ধন্যবাদ আপনাকে মৌলানা সাহেব সুন্দরভাবে বিষয়টি বলার জন্য এবারে আমি আসতে চাই মৌলানা ফিরোজ আলম সাহেবের কাছে আমরা কোরআন শরীফে খেলাফত সম্পর্কে খোদা যে যে প্রতিশ্রুতিটা শুনলাম প্রাসঙ্গিকভাবে তিনি এটিও বলে দিলেন যে এই অনুবাদ শুধু আমরাই করি না ও আহমদি যারা আছেন তারাও এই আয়াতের এই অনুবাদই করেন এখানে আমার প্রশ্ন যেটা হচ্ছে যে শেষ যুগে প্রবর্তিত খেলাফত সম্পর্কে মহানবী সাল আলহাসালাম হাদিসে কি বলেছেন কি প্রতিশ্রুতি রয়েছে ধন্যবাদ রাজিম বিসম্লা রহমান রহিম যেভাবে মৌলানা সাহেব ঢাকা থেকে ঢাকা স্টুডিও থেকে প্রথমে কোরআন থেকে প্রমাণ দিলেন যে কোরআনেই খেলাফতের ভবিষ্যৎ আছে যে রসুল করিম সাল্লাহ ইসলামের উম্মতে ইমান এবং নেক কর্মের শর্তে তালা মুসলমানদের মাঝে খলিফা মনোনয়নের বা খলিফা নির্বাচনের বা কাউকে খলিফা বানানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি একইভাবে রসুল করিম সাইসলামের ইসলামের কথা বা উক্তির দিকেও ইশারা করেছেন হাদিসেও হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম এই বিষয়ে উম্মতকে প্রস্তুত করতে আমরা দেখি তার অনেক উক্তি আছে বিভিন্ন জায়গায় মানে এসব একসাথে রেখে যদি আমরা পরি বোঝা যায় যে রসুরুল্লাহ আসলাম সত্যিকার অর্থে তার উম্মতকে খেলাফতকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত করছিলেন যে খেলাফত আসলে সে খেলাফতকে অস্বীকার করবে না যেমন কোনো জায়গায় বলেছেন যে এমন কোন নবী অতিবাহিত হননি যার পর খেলাফত প্রতিষ্ঠিত হয়নি মা কানাত কাত্ত কত্ত ইল্লা তাবেয়াত হু খেলাফতুন এমন কোন নবী অতিবাহিত হননি এমন কোন নবৌত অতীত হয়নি যার পর খেলাফত প্রতিষ্ঠিত হয়নি অর্থাৎ এতে এই পায়গা মোহাম্মতের জন্য যে হজরত মোহাম্মদসাল্লামের পরও খেলাফত প্রতিষ্ঠিত হবে তারপর হুজাইফার সে প্রসিদ্ধ হাদিস যা আমরা বারবার আমাদের অধিবেশনের পূর্বেও উপস্থাপন করেছি আজকে এখানে দেখানোর প্ল্যান আছে আপনার যেভাবে আপনি বলেছেন স্ক্রিনে যদি আসামি সেখান থেকে পড়ে দিতে পারি এটা দর্শকদের জন্য যে এই হাদিসে মহানবী সাল্লাহ আলয় সাল্লাম তাঁর উন্মতের দুযুগে দুভাগে দুবার নবুয়তের পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার ভবি সংবাদ দিয়েছেন দুবার এই জন্য বলেছি হাদিসেই রসুলল্লাহ বলেছেন দুইবার উম্মতের ভিতর নবুয়তের পদ্ধতিতে খেলাফত হবে অর্থাৎ প্রথমে নবীর মাধ্যমে মোহাম্মদ রসুল্লা আসলামের মাধ্যমে খেলাফত হবে সেই যুগের অবসানে মধ্যবর্তী কিছু যুগ আসবে যেই যুগে কি অধপতন ঘটবে স্বৈরাচারী এবং অত্যাচারী রাজাবাসাদের যুগ আসবে এরপর পুনরায় চরম অমানিশা যখন ছেয়ে যাবে সেই অমানিসা থেকে উত্তরণের জন্য আবার নবুয়তের পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠিত হবে এখন সেই হাদিসটা যদি আসে আমি পড়তে চাই স্ক্রিনে আপনি চেষ্টা করেন দেখাতে পারেন কিনা আমি নতুবা মহা সংবাদ বই থেকে পড়ে দেব এটি হজরত হুজাইফা রাজি আল্লাহ বর্ণিত হাদিস হাজরত হুজাইফা পক্ষ থেকে এটি বর্ণিত হয়েছে আন নৌমান আবন বাসির আন হুজাইফা তা কালা কালা রসুল্লাহ সাল্লাল্লাহু আলহ আসাল্লাম হা এখন স্ক্রিনে হাদিসটা এসেছে কালা হুজাইফা তু কালা রসুল্লাহ সাল্লাহ আলহ তাকু তাকুন নবৌ তুফিক মাশা আল্লাহ আন তাকুন সুমা ইয়ারফা ওয়াহ ইয়ারফা ওয়াহা এজা শাহ ان يرفعها ثم تكون خلافه على منهاج النبوه فتكون ما شاء الله ان تكون ثم يرفعها اذا شاء الله ان يرفعها ثم تكون ملكا عادا فيكون ما شاء الله ان يكون ثم يرفعها اذا حديث اور اذا شاء ان يرفعها ثم تكون ملكا جبريتا ফতাকুন ও মাশা আল্লাহ আন তকুন সুমা ইয়ার্ফা শাহ আইয়রফাহা সুম্মা ও খেলাফতুন এ বাক্যটা ইম্পর্ট্যান্ট সুমা তাকুন ও খেলাফতুন আলা মেন হাজে নবুতে সুম্মা সাকাত তো এই হাদিসের অনুবাদও পড়তে হবে আপনার আছে কি স্ক্রিনে দেখানোর মতো হ্যাঁ অনুবাদটা এসেছে হাযত নোমান বিন বশির হোজাইফার বরাতে বর্ণনা করেন মহানবী হযরত মোহাম্মদ সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে নবুওয় ততদিন পর্যন্ত বর্তমান থাকবে যতদিন তা আল্লাহ তালা চাইবেন এরপর আল্লাহ তা উঠিয়ে নেবেন এরপর নবুয়তের পদ্ধতিতে খিলাফত প্রতিষ্ঠিত হবে এবং তা ততদিন বিদ্যমান থাকবে যতদিন আল্লাহ চাইবেন এরপর আল্লাহ তা উঠিয়ে নেবেন এরপর উৎপীড়নের রাজত্ব কায়েম হবে এরপর উৎপীড়নের রাজত্ব প্রতিষ্ঠিত হবে পরের পৃষ্ঠায় যদি সম্ভব হয় যান এটি ততদিন থাকবে যতদিন আল্লাহ তালা চাইবেন এরপর আল্লাহ তা উঠিয়ে নেবেন এরপর স্বৈরাচারমূলক সাম্রাজ্য কায়েম হবে এবং এটি ততদিন থাকবে যতদিন আল্লাহ চাইবেন এরপর আল্লাহ তা উঠিয়ে নেবেন এরপর নবুয়তের পদ্ধতিতে এই বাক্যটা হলো প্রণিধানযোগ্য যে পুনরায় নবুয়তের পদ্ধতিতে পুনঃ খেলাফত প্রতিষ্ঠিত হবে আর এরপর রসলি করিম সাহে নীরব হয়ে যান এটি মোসনাদ আহমদ আর বাইহাকিতে আছে মানে মেশকাত এটি বর্ণনা করেছে মেশকাতের দ্বিতীয় খণ্ডে মুসরাদ আহমদের বরাতে আর বাইহাকি তিতেও এই হাদিসটি রয়েছে তো এই হলো একটি হাদিস মহানবী সাল্লা ইসলামের যাতে তিনি উম্মতে মোহাম্মদিয়াতে দুবার খেলাফতের প্রতিশ্রুতি দিয়েছেন এবং বলেছেন নবুয়তের পদ্ধতিতে খেলাফত হবে অর্থাৎ নবীর তিরোধানের পর যেভাবে খেলাফত প্রতিষ্ঠিত হয় সেভাবে এই উম্মতে দুবার খেলাফত হবে অর্থাৎ দুবার নবীর সত্তা এই উম্মত উম্মতের দেখার সৌভাগ্য হবে প্রথমবার হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের মাধ্যমে যিনি সর্বশ্রেষ্ঠ সবচেয়ে মহান সকল রসুলের নেতা এবং শিরোমণি সাল্ল ইসলামের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে আমরা সবাই জানি হজরত আউবকর রাজিউল্লা আহনুর সেই খেলাফতের সেই ধারার প্রথম সম্মানিত খলিফা ছিলেন আর হজরত আলীর রাজিউল্লা আনহুর মাধ্যমে খেলাফতের আশেদার সে যুগের অবসান ঘটেছে মধ্যবর্তী যুগে বিভিন্ন ধরনের পরিস্থিতির সম্মুখীন হওয়ার সংবাদ দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ উম্মতের অত্যাচারী রাজারা আসবে স্বৈরাচারী বাদশাহা আসবে কষ্টদায়ক রাজত্বের সূচনা হবে এরপর রসুল্লাহ শেষের দিকে শুধু নৈরাজ্যকর নৈরাজ্যকর সংবাদে দেননি শেষের দিকে আবার বলেছেন উম্মাত কোনো খেলাফতুন হাজের নবুয়া নবুয়তের পদ্ধতিতে আবার খেলাফত প্রতিষ্ঠিত হবে অর্থাৎ যে উম্মতে একজন নবী আসবেন যিনি উম্মতের ভিতর থেকে হবেন হজরত মোহাম্মদ রসুল আসলামের উম্মতি নবী হবেন তাঁর ইন্তেকালের পর আবার খেলাফত হবে আর তাকে কোনো কোনো জায়গায় মহানবিশাহ ইসলাম মাহদি বলেছেন কোন ক্ষেত্রে ঈশা নাম দিয়েছেন এবং ঈশার সাহাবিদের কথাও উল্লেখ আছে হাদিসে এবং ঈসা নবীর কথাও হাদিসে উল্লেখ আছে তো এই খেলাফত আল্লাহ তাল্লাহার ফজলে প্রতিষ্ঠিত হয়েছে আঠারোশো উনানব্বই সনে হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলহি সেই মাহাদি এবং সেই ইসা হওয়ার দাবি করেছেন এবং তিনি শুভ সংবাদ দিয়েছেন যে তার ইন্তেকালের পর খেলাফত প্রতিষ্ঠিত হবে তার বিভিন্ন পুস্তিকায় এই সংবাদ আছে আলসিয়ত পুস্তিকাতে এই সংবাদ তিনি দিয়েছেন এবং আল্লাহ তালার ফজলে সেই খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো আট সনের ছাব্বিশে মে এই উম্মতি নবী হযরত মির্জা গোলাম আহমদ আলাইসালাত আসসালাম ইন্তেকাল করেন এবং উনিশশো আট সনের সাতাশে মে আজকের দিনে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে কাদিয়ানে জমাতে আহমদিয়ার গণ্যমান্য এবং বরেণ্য বুজুর্গরা একত্রিত হয়েছেন এবং হজরত হাকিম নুরুদ্দিন রাজিউল্লাহ আনহুর হাতে তারা বয়ত করেছেন তো তিনি খেলাফতের এই ধারার প্রথম খলিফা ছিলেন আমি আমরা বর্তমানে পঞ্চম খলিফার যুগে বসবাস করছি তো এইটি হলো হাদিসের পূর্ণতা ধন্যবাদ আপনাকে মৌলানা ফিরোজ আলম সাহেব প্রিয় দর্শক আমরা মহানবী সাল্ল্লাহ আলাইব আসলামের উক্তি শুনলাম তিনি পুরো হাদিস্ট্রি পরদিনের অনুবাদও সুস্পষ্ট ছিল তো খোদা তালার প্রতিশ্রুতি আর মহানবী সাল্লাইসালামের দেয়া সুসংবাদ অনুযায়ী সেই যুগে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে আর যারা খেলাফতের সাথে জুড়ে আছে তারা আল্লাহ তালার ফজলের সুফল দেখতে পাচ্ছে যারা এখনও খেলাফতের সঙ্গে সম্পৃক্ত হওয়ার সৌভাগ্য পায়নি তাদের বিষয়টি ভেবে দেখা দরকার প্রিয় দর্শক মরানা ফিরোজ আলম সাহেব তার বক্তব্যের শেষ দিকে বলেছেন যে হাজ ইমাম মাহাদি আলহাতসলাম তার বিভিন্ন বই পুস্তকে এই খেলাফত সম্পর্কে লিখে গেছেন যার মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে যার আগমনের মাধ্যমে খেলাফতের ধারা সূচিত হয়েছে তিনি খেলাফত সম্পর্কে কি বলে গেছেন আল্লাহর কাছ থেকে জেনে তা এখন আমরা আপনাদের শুনিয়ে দিতে চাই আল আলবসিয়ত পুস্তিকায় যে মাতকে সান্ত্বনা দিয়ে হজরত মসি মাউদ আলাহসাল্লা তুব সালাম বলেন তাল আর এটি চিরন্তন রীতি আর পৃথিবীতে মানব সৃষ্টির সূচনা থেকে সকল যুগে তিনি এ রীতি প্রকাশ করে এসেছেন তা হল তিনি তার নবী রাসুলদের সাহায্য করে থাকেন এবং তাদের বিজয় দান করেন এ সম্বন্ধে তিনি বলেন বিজয়ের অর্থ হল খোদার কথা জগতে প্রতিষ্ঠিত হওয়া এবং এর প্রতিদ্বন্দ্বিতায় কারো টিকতে না পারা আর এটি রসুল ও নবীদের ঐকান্তিক বাসনা হয়ে থাকে তদনুযায়ী খোদাতালা প্রবল নিদর্শনাবলীর মাধ্যমে তাদের সত্যতা প্রকাশ করেন এবং যে সাধুত তারা পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে চান তিনি এর বীজ তাদের হাতেই বপন করে দেন কিন্তু তিনি তাদের হাতে এর পূর্ণতা দান করেন না বরং এমন এক সময় তাদেরকে মৃত্যু দেন যাতে বাধ্যত এক প্রকার ব্যর্থতার আশঙ্কা অন্তর্নিহিত থাকে তিনি বিরুদ্ধবাদীদেরকে ঠাট্টা বিদ্রুপ উপহাস ও কটাক্ষ করার সুযোগ দেন আর তাদের ঠাট্টা বিদ্যুৎ প্রদর্শনের পালা শেষে তিনি আপন শক্তির দ্বিতীয় রূপ প্রকাশ করেন এবং এমন সব উপকরণ সৃষ্টি করেন যার দ্বারা অসম্পূর্ণ রয়ে যাওয়া উদ্দেশ্যবলী পূর্ণতা লাভ করে মোট কথা খোদা তাওয়ালা দু প্রকার শক্তি ও মহিমা প্রকাশ করেন প্রথমত স্বয়ং নবীদের মাধ্যমে নিজ শক্তির এক স্বরূপ প্রদর্শন করেন দ্বিতীয়ত সে সময় নবীর মৃত্যুর পর যখন বিপদাবলীর সম্মুখীন হতে হয় তখন শত্রুপক্ষ চাড়া দেয় আর মনে করে এবার এরা ব্যর্থ হতে চলেছে আর এ জামাত এখন বিলুপ্ত হয়ে যাবে বলে তারা নিশ্চিত হয়ে যায় জামাতের লোকজন দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত হয় এমন কি তাদের মনোবল ভেঙে পড়ার উপক্রম হয় আর অনেক দুর্ভাগা ধর্ম ত্যাগের পথ বেছে নেয় খোদা আলা তখন দ্বিতীয়বার আপন মহাশক্তি প্রকাশ করেন এবং পতনোন্মুখ জামাতকে রক্ষা করেন অতএব যারা শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে তারা খোদা আলার এই নিদর্শন প্রত্যক্ষ করে হজর আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহুয়ের সময় এমনই হয়েছিল মহানবী সাল্লাহ ওয়াসাল্লামের তীরোধানকে যখন এক প্রকার অকাল মৃত্যু মনে করা হয়েছিল বহু অজ্ঞমরুবাসী মূর্তাদ হয়ে গিয়েছিল এবং সাহাবিগণ শোকে উন্মাদ প্রায় হয়ে পড়েছিলেন তখন খোদা আলা হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহুকে দাঁড় করিয়ে আরেকবার তার শক্তি ও কুদ্রতের স্বরূপ প্রকাশ করেন এভাবে তিনি বিলুপ্ত প্রায় ইসলামকে নিশ্চিন্ন হবার পথ থেকে রক্ষা করেন এবং সেই প্রতিশ্রুতি পূর্ণ করেন যা তিনি এর মাধ্যমে দিয়েছিলেন অর্থাৎ ভীতিপ্রদব অবস্থার পর আমি তাদেরকে আবার দৃঢ় প্রতিষ্ঠিত করব। তিনি আলাহ সাল্লা তার জামাতকে উদ্দেশ্য করে পুনরায় বলেন অতএব হে বন্ধুগণ বিরুদ্ধবাদীদের দুটি বৃথা আস্ফলনকে ব্যর্থতায় পর্যবসিত করার জন্য আদিকাল থেকে দুটি শক্তি প্রদর্শন করা যেহেতু আল্লাহ তালার বিধান তাই খোদা তালার পক্ষে এখন তার এই চিরন্তন নিয়ম পরিহার করা সম্ভব নয় কাজেই তোমাদেরকে আমি যে কথা বলেছি তাতে তোমরা দুঃখিত হয়েও না তোমাদের চিত্ত যেন উৎকণ্ঠিত না হয় কারণ তোমাদের জন্য দ্বিতীয় কুজ্জতকে দেখাও প্রয়োজন এবং এর আগমন তোমাদের জন্য শ্রেয় কেননা তা স্থায়ী যার ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত বিচ্ছিন্ন হবে না সেই দ্বিতীয় কুজ্জত আমি না যাওয়া পর্যন্ত আসতে পারে না কিন্তু যখন আমি চলে যাব তখন তোমাদের জন্য খোদা সেই দ্বিতীয় কুজ্জ প্রেরণ করবেন যা চিরকাল তোমাদের সঙ্গে থাকবে বারাহিন আহমদিয়া গ্রন্থে খোদার প্রতিশ্রুতি রয়েছে এবং সেই প্রতিশ্রুতি আমার নিজের সম্বন্ধে নয় বরং তা তোমাদের সম্বন্ধে খোদা তালা বলেছেন আমি তোমার অনুসারী এ জামাতকে কিয়ামত পর্যন্ত অন্যদের উপর প্রাধান্য দিব অতএব তোমাদের কাছে আমার বিচ্ছেদ দিবসের আগমন আবশ্যক যেন এরপর সেই যুগ আসে যা চিরস্থায়ী প্রতিশ্রুতির যুগ আমাদের খোদা প্রতিশ্রুতি পালনকারী বিশ্বস্ত এবং সত্যবাদী খোদা তিনি যেসব অঙ্গীকার করেছেন সবই তোমাদের পূর্ণ করে দেখাবেন বর্তমান যুগ যদিও পৃথিবীর শেষ যুগ আর এটি বহু বিপদাপদে অবতীর্ণ হওয়ার সময় তথাপি সেসব বিষয় পূর্ণ না হওয়া পর্যন্ত এই জগৎ অবশ্যই কায়েম থাকবে যার সম্পর্কে খোদা সংবাদ দিয়েছেন আমি খোদার পক্ষ থেকে এক প্রকার কুদ্রত হিসেবে প্রকাশিত হয়েছি এবং আমি খোদার এক মূর্তিমান কুদ্রত আমার পর আরও কতিপয় ব্যক্তি আসবেন যারা দ্বিতীয় কুদরতের বিকাশ হবেন আল পুস্তিকা রুহানি দর্শক আমরা মাউদ মাসিহে সালাতু সালাতবাস্লামের লেখা থেকে একটি মূল্যবান উদ্ধৃতি শুনে নিলাম যাতে তিনি খেলাফতের রূপরেখা সম্পর্কে পুরো দিক নির্দেশনা জামাতকে দিয়েছেন এ পর্যায়ে আমি ফোন লাইন নিতে চাচ্ছি মোহাম্মদ আরিফুজ্জামান সাহেব আছেন চট্টগ্রাম থেকে আসসালামু আলাইকুম আরিফুজ্জামান সাহেব আসসালামু আলাইকুম জামান সাহেব আমাকে জানানো হয়েছে আপনার লাইনটি সচল আছে আপনি কি শুনতে পাচ্ছেন আচ্ছা আরিফুজ আরিফুজ জামান সাহেবকে আমরা হারিয়ে ফেলেছি নাসির আহমেদ সাহেব আছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে আসসালামু আলাইকুম নাসির আহমেদ ওয়ালাইকুম আসসালাম জি ভাই আমার প্রশ্ন হলো আমি একজন আহমদি তো আমার প্রশ্ন হলো যে সারা বিশ্বের যত আহমদি আছে প্রায় সবাই খাতাম শব্দের সম্পর্কে মানে সবার ধারণা একটা প্রশ্ন এটা খাতাম শব্দের অর্থ সবাই বুঝে সব আহমদি কিন্তু আরবরা তাদের ভাষা আরবি হওয়া সত্ত্বেও এই খাতাম শব্দের অর্থটা বুঝতে তারা মানে ব্যর্থ কেন আচ্ছা ধন্যবাদ আপনাকে নাসির সাহেব আপনাকে ধন্যবাদ অনুষ্ঠানটি দেখতে থাকুন আমি বাংলাদেশে মাওলানা আবদুল অবল সেভের কাছে যাচ্ছি মাওলানা সাহেব আপনি প্রশ্নটি কি শুনতে পেয়েছেন আমি একবার বলে দিব আমি শুনতে পেয়েছি জি যদি উত্তর দিতেন কোরআন শরিফ পরিষ্কারভাবে ঘোষণা দিয়ে বলে জালেকাল কেতাব লা রে বাফি হুদল্লিন এটা এমন একটি পূর্ণাঙ্গীন গ্রন্থ যার মাঝে কোনো সন্দেহের অবকাশ নাই তবে এটা কেবল তাদেরকে পথ দেখায় যারা ভেতর থেকে মুত্তাকি ভেতরে মৌলিক খোদা ভীতি খোদা প্রেম বিদ্যমান যাদের মাঝে তাদেরকে পথ দেখায় দেখুন কেবল খাতম শব্দ নয় কোরআন শরীফের মাঝে অনেক নিদর্শনাবলীর ঘটনা অনেক নিদর্শনাবলীর উল্লেখ রয়েছে প্রাঞ্জল আরবি ভাষায় কিন্তু হযরত মোহাম্মদ সাল্লাসাল্লামের যুগে যারা অহংকারী ছিল যারা উদাসীন ছিল যারা হটকারী ছিল তারা কি মানতে পেরেছিল তারা কি উপলব্ধি করতে পেরেছিল কোরআন শরীফের কথা খাতাম শব্দের কথা এখনকার মতো বাদ রাখি যে সমস্ত অলৌকিক নিদর্শনাবলী এবং চ্যালেঞ্জ কোরআন শরীফে দেওয়া আছে সেগুলো তো তাদের কাছে স্পষ্ট ছিল তা সত্ত্বেও কি এটা তাদেরকে হেদায়ত দিতে পেরেছিল পারেনি কেন তাদের মাঝে হেদায়ত গ্রহণ করার যোগ্যতা ছিল না এই জন্য স্বচ্ছ হৃদয় হচ্ছে কোরআন বুঝা এবং উপলব্ধি করার মৌলিক শর্ত আরবদের মাঝে যদি এই শর্ত পূর্ণ হয় তবে তারাও দেখতে পাবে যদি অনারবদের মাঝে এই শর্ত পূর্ণ হয় তারাও দেখতে পাবে এই জন্য কোরআন শরীফ কথা বলে নাই হুদল্লিল আরব বলেছে হুদল্লিল মুতাকিন এটাও বলে নাই হুদল্লিল আজম যদি আরবের বাইরে কেউ মুত্তাকি থাকে তাকেও পদ দেখাবে কোরআন শরীফ যদি আরবের মাঝে কোনো ক্ষুদা ভীরু ক্ষুদা প্রেমিক থাকে তাকেও পথ দেখাবে অতএব কোরআন বুঝার জন্য এক স্বচ্ছ হৃদয় নির্মল চিত্তের প্রয়োজন ক্ষুদা ভীরুতা দরকার খোদা প্রেমের প্রয়োজন খাতম শব্দের অর্থ আরবরা খুব ভালো করেই জানে বরং সাধারণভাবে তারা ব্যবহার করে থাকে তাদের দৈনন্দিন যে সমস্ত ফর্ম আছে যে সমস্ত তারা কার্যক্রম চালায় কার্যালয়ে তাদের অফিস আদালতে সেখানে খাতমুন শব্দের সেই অর্থই করা হয় যেটা আহমদিয়া মুসলিম জামাত করছে খাতাম মানে সেই যন্ত্র যার মাধ্যমে সিলমোহর অঙ্কন করা হয় সেটা তারা খুব ভালো করে বুঝে শুধুমাত্র তাদের উপলব্ধিটা জন্মাচ্ছে না কেননা তারা একটা ঘরের ভিতরে আছে কিংবা তাদেরকে বুঝতে দেওয়া হচ্ছে না এমন এক জাতি মোলামাদের ছে আছে মুসলমান সম্প্রদায়গুলোর উপর যারা মোটেও সত্য উপলব্ধি করতে দেয় না এটার জন্য একটা বড় দায় দায়িত্ব মোলামা সম্প্রদায়ের উপর বর্তায় কিন্তু একটি অংশ এই এই দায় দায়িত্বের একটি অংশ বর্তায় মুসলমানদের উপরও তাদেরও তাদেরও উচিত মন খোলাসাভাবে বিষয়টিকে উপলব্ধি করার চেষ্টা করা অতএব খাতম শব্দের অর্থ হোক বা কোরআন শরীফের অন্তর্নিহিত অন্যান্য নিদর্শন কথা হোক সবগুলোই প্রতিভাত হবে যদি মন স্বচ্ছ এবং নির্মল হয় ধন্যবাদ আপনাকে মৌলানা সাহেব ভাই নাসির সাহেব আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যদিও আজকে এটি আমাদের আলোচনার মূল বিষয়ে নেই কিন্তু তারপর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছিল

খলিফায়ে রাশেদীন এবং ইমাম মেহেদীর আলাইহিস সালাম এর মৃত্যুর পরে যে যে খলিফা প্রতিষ্ঠা হয়েছে যা খলিফাদের মধ্যে বলে এই দুই খেলাফতের মধ্যে পার্থক্য কি এবং খেলাফত যে উন্নতির সোপান বা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার মেইন উদ্দেশ্য সে তা কিভাবে বাস্তবে পরিণত হয়েছে এটু বুঝিয়ে বলুন ও ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আব্দুল জব্বার মোল্লা সাহেব প্রশ্ন আপনি শুনেছেন প্রশ্নের শেষ অংশ খুব একটা ক্লিয়ার আমি আমি বুঝতে পেরেছি আমি আপনাকে বলে দিব প্রথম অংশ প্রথম অংশ যেটি আমি গতকালও বলেছি আজকেও আমরা যখন আপনি প্রথমে প্রশ্ন রেখেছেন আমার কাছে যে হাদিসে হজরত মোহাম্মদ সাল্লাহ আসলাম খেলাফত উম্মতে দ্বিতীয়বার খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার সম্পর্কে কি বলেছেন এই প্রশ্ন তো আমি বলেছি যে রসুলে করিম সাল্লাহ আলাইসাল্লামের নিজের ভবিষ্যৎবাণী যে এই তার উম্মতে দুবার খেলাফত প্রতিষ্ঠিত হবে রসুরলার উম্মতের খেলাফত অন্য কোনো ব্যক্তির খেলাফত নয় হযর মোহাম্মদ সালাইসলামের নিজের খেলাফত এই উম্মতে দুবার প্রতিষ্ঠিত হবে প্রথমবার হয়েছে সরাসরি তার মাধ্যমে দ্বিতীয়বার হবে তার উম্মতি কোনো নবীর মাধ্যমে আর উভয়টিকে উভয় যুগের খেলাফতকে তিনি খেলাফতুন আলামিনহাজ নবুয় আখ্যা দিয়েছেন তো উভয় খেলাফত হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের আর উভয় যুগের খেলাফত খেলাফতের রাশেদা এই দুটোকে যদি পৃথকভাবে দেখার চেষ্টা করা হয় এমন ব্যক্তি হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহসাল্লামকেও বোঝেনি এবং তার উম্মতে যে ইমাম মাহাদি এবং ঈসার আসার কথা তাকেও বোঝেনি হজরত ইমাম মাহাদ ইসলাম এটিই বলেছেন যে মান ফর্রাক বাইনি ওয়া বাইনাল মুস্তফা ফমা আরাফানি ওয়ামার মারা যে আমাকে এবং মোস্তফা সাল্লা ইসলামকে পৃথক করে দেখার চেষ্টা করে সে আমাকে চেনে নি অর্থাৎ সে খেলাফতকেই বোঝেনি অন্য ভাষায় যদি এর অনুবাদ করতে হয় তাই দুই খেলাফতকে বিচ্ছিন্নভাবে দেখার কোনো সুযোগ নেই যে এমনটি করবে সে অন্যায় করবে এবং পাপে লিপ্ত হবে এই খেলাফত তো অন্য কারো খেলাফত নয় হজরত মোহাম্মদ রসুল্লাহর খেলাফত তার ইসলামকে তার ধর্মকে পুনর্জীবিত করার জন্য তার উন্মতের ভিতর তার দাসদের মধ্য থেকে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে যেভাবে প্রথমবার তার ইন্তেকালের তার তেরোধানের পর খেলাফত প্রতিষ্ঠিত হয়েছিল আবু বকর যাদের মাঝে যেই ধারাবাহিকতার প্রথম খলিফা ছিলেন তো এই ধারাবাহিকতায় প্রথম খলিফা ছিলেন হজরত মৌলানা নুরুদ্দিন রাজা আল্লাহন কিন্তু তিনিও হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সালামি দাস খলিফা তো দুটোকে পৃথকভাবে দেখার চেষ্টা কোনোভাবেই পছন্দনীয় কাজ নয় কোনো পার্থক্য নেই দুটোর ভিতর জি ধন্যবাদ মহাশয় এখানে একটা কথা আপনার কথার সাথে আমরা যোগ করতে পারি এই যে দুটি খেলাফত পার্থক্য কি এই প্রশ্নটা কি অবান্তর না এখানে নবীগঞ্জ যে হাদিসের বলেছেন সেই হাদিসের দুইটা কথাই একসঙ্গে বলেছেন একই শব্দ নবতের পর খেলাফত হবে এখানেও নবতের পর খেলাফত হবে তো এখানে আমাদের তো কোনো পার্থক্য করার বা এই ধরনের প্রশ্ন করার কোনো সুযোগ নাই কোনো সুযোগ নেই জি প্রিয় দর্শক যেমন গতকালকেও আমরা কিছু ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম হাজ ইমাম মাহাদি আলাহ ইসলাদামের মৃত্যুর পর কাদিয়ানে খোদাতালার প্রতিশ্রুতি অনুসারে কাদিয়ানে ভারতের পাঞ্জাব প্রদেশের কাদিয়ানের গণ্ডগ্রামে সেখানে খেলাফত ব্যবস্থার ধারা সূচিত হয়েছিল উনিশশো সনের সাতাইশে মে তারিখে কোন জায়গাটায় প্রথম খেলাফত নির্বাচন হয়েছিল সেটি হয়তো আমরা অনেকেই জানি না আমরা দেখিনি চলুন টেলিভিশন পর্দায় সেই ছবিটা আমরা এখন দেখে নিই প্রিয় দর্শক আপনারা এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন হাজ মাসিমাহ আসলাহাতব আসলামের ইন্তেকালের পর কাদিয়েনের বেহস্তি মকবার এই স্থানেই প্রথম খলিফা নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো আট সনের সাতাইশে মে তারিখে আর হজরত মৌলানা হেকিম নুরুদ্দিন সাহেব রাদিল্লা তাল আনহু প্রথম খলিফা হওয়ার সৌভাগ্য অর্জন করেন প্রিয় দর্শক এবার আমি আবার যাচ্ছি একটি ফোন কলে এবং এই প্রশ্নের উত্তর শুনবো মৌলানা আব্বাল সাহেবের কাছ থেকে নিজামুল হক সাহেব আছেন কানাডা থেকে আসসালামু আলাইকুম জি আমরা ভালো আছি ভাই প্রশ্নটি করুন আহ ভবিষ্যদ্বাণী হলো মুসা উদাল্লাহ আলাইহিস ছিল রাশিয়াতে বালুকনার মতো লোকেরা ইসলাম গ্রহণ করবে এবং আরো বলেছেন রাশিয়ার রাজদণ্ড আমার হাতে তুলে দেওয়া হয়েছে আচ্ছা এই এই কথাগুলিতে কি বোঝাইছে এই যে খিলাফতের কথা না আহমদিয়াত গ্রহণ করার কথা এই বিষয়ে যদি একটু বিস্তারিত আলোচনায় আপনারা জি জি ধন্যবাদ আপনাকে নিজামুল হক সাহেব বাংলাদেশে মৌলানা আব্দুল আব্বাল সাহেবের কাছে আমি প্রশ্নটি রাখতে চাচ্ছি আমি দর্শকের সামনে প্রশ্নটি আবার বলে দেই যে মহাসবাহ আসলাম বলেছেন উনি ওনার বক কথা অনুযায়ী যে রাশিয়ায় তিনি জামাতকে বালুকোনার মতো ছড়িয়ে পড়তে দেখছেন এবং রাশিয়ার রাজদণ্ড তার হাতে তুলে দেওয়া হবে এই কথার বা এই ভবিষ্যৎবাণীর প্রেক্ষাপট কি বা এর বাস্তবতা কীভাবে হবে মৌলানা আউয়াল সাহেব খিলাফত প্রসঙ্গে যেহেতু আলোচনা চলছে এই জন্য খিলাফতের সুর টেনেই খিলাফতের বক্তব্য দিয়ে আমি কথাটা বলতে চাই যখন হজরত আকদাস মোহাম্মদ রসুল উল্লাহ সাল আলিয়া দেখানো হলো কাশফের মাঝে যে তাকে ইরানের রাজদণ্ড দেওয়া হয়েছে বা ইরানের যে পারস্যের যে ক্ষমতা রাজ ক্ষমতা দেওয়া হয়েছে সে তিনি ঘোষণা করেছিলেন যে এখানেও ইসলাম ছড়াবে এবং ইসলাম বিজয় লাভ করবে হজুর সাল্লাহ আলিবাসাল্লামকে রোমান সাম্রাজ্য হস্তগত হবে এই কথাও বলা হয়েছে ইয়মানের রাজত্ব তোমরা লাভ করবে এই কথাও জানানো হয়েছে হজুর সাল্লু আলিবাস্লামের ইরান এবং রোমিয়ার যে বিজয়ের কথা সেটা পূর্ণ হয়েছিল হজরত উমরের যুগে অর্থাৎ কনস্টিন্টেনপল এবং পারস্য বিজয় হয়েছিল হজরত উমর খলিফাতুর রসুলের মাধ্যমে এবং খলিফার হাতেও খলিফার মাধ্যমেও রসুলের ভবিষ্যৎবাণী পূর্ণ হওয়া রসুলের সত্যতার প্রমাণ বহন করে ঠিক তেমনি হাজরত আকদাস মসিহে মাল সালাতবু আসালামের অনেকগুলো ভবিষ্যৎ বাণীর মাঝে একটি ভবিষ্যৎ বাণী হচ্ছে আমি আমার জামাতকে বালুকনার মতো মানে অগণিত সংখ্যায় জামাতের সদস্যদেরকে আমি বালুকনার মতো দেখেছি রাশিয়ার ভূমিতে এবং রাজদণ্ড ঠিক না একটা বন্দুক যেটা তিনটা মাথা ছিল বা নালা নলা ছিল সেটা তাকে দেখানো হয়েছে রাজদণ্ডের মতো করে অর্থাৎ রাজত্বের যে ক্ষমতা বা লাগাম সেটা হযরত আকদাস মাসিহ হেমাউদাতবুসাল্লামকে প্রদান করা হবে এটার পূর্ণতা হওয়ার পদ্ধতি হচ্ছে যখন রাশিয়ার বিশাল জনসংখ্যা মুসলমান হবে আহমদিয়াতের মাধ্যমে আহমদিয়া জামাতের মাধ্যমে খাটি ইসলামের শিক্ষা পাবে এবং দলে দলে যখন তারা গ্রহণ করবে তখন আল্লাহ তালা সেই দেশের ক্ষমতাও এবং সে দেশের ভাগ্য নির্ধারণের নীতি নির্ধারকরাও আহমদিয়াতের মধ্য থেকেই হবে আহমদীদের মধ্যে থেকেই হবে এই কথার দিকে ইঙ্গিত করেছেন ওয়াল্লাহ আলম বিশ্বাব ধন্যবাদ ধন্যবাদ মরানা আবদুল আবাল সাহেব প্রশ্ন উত্তর দেওয়ার জন্য নিজামুল আকসাহ আপনাকেও ধন্যবাদ দর্শক আপনারা আমাদের সঙ্গে অনুষ্ঠানে যোগ দিতে পারেন যেমনটি আমি অনুষ্ঠানের শুরুতেই বলেছি আপনারা আমাদেরকে ফোন করতে পারেন আমাদের ফোন লাইনগুলো সচল আছে যদি আপনারা একবার ফোন করে না পান দ্বিতীয়বার আপনারা চেষ্টা করতে পারেন আমরা আপনাদের সঙ্গে কথা বলতে চাই আর এখন আমি মল আব্দুল ফিরোজ আলম সাহেবের কাছে আবারও আসব জব্বর মোল্লা সাহেব যে প্রশ্ন করেছিলেন প্রশ্নের দ্বিতীয়টা দিক ছিল উনি বলছেন যে খেলাফত যে শান্তি এবং নিরাপত্তা এবং উন্নতির যে নিশ্চয়তা প্রদান করে আহমদীয়া খেলাফতের মাধ্যমে এই বিষয়টি কিভাবে আমরা প্রতিষ্ঠিত হতে দেখি বা কীভাবে এটি সত্য প্রতিপন্ন হচ্ছে আহমদিয়া খেলাফতের কাজ হল ইসলামের বিজয় বিজয়কে বিজয় আনয়ন ইসলামের জন্য জয় করা কোনো টেরিটরি নয় বরং মানবজাতিকে এবং পৃথিবীর সকল ধর্মকে ইসলামের জন্য জয় করা হজরত মোহাম্মদ রসুরুল্লাহ আসলামের শিক্ষার সৌন্দর্য বিশ্বের সকল জাতি গোষ্ঠী এবং ব্যক্তির মাঝে প্রচার করা আর এভাবে তাদেরকে ইসলামের পতাকা তলে আশ্রয় নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত করা এটি আহমদিয়া খেলাফতের উদ্দেশ্য তো এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এটি আসলে কোরআন শরীফের একটি আয়াতে ইমাম আগমনের প্রেক্ষাপটে তার যে দায়িত্ব উল্লেখ আছে সেই দায়িত্বেরই আসলে বাস্তবায়ন কোরআন শরীফের বেশ কয়েক জায়গায় আয়াত আছে যে আল্লাহ তালা হুয়াল্লাজি আরসালা রসুল্লাহ বেল হুদাউদ্দিন এল হাক্কে লেঈউজ হেরাহু আলা দিন কুল্লিহি ওলাও কারিহাল মুশরিকুন ওলাও কারিহাল কাফিরুন এ ধরনের শব্দ আছে যে আল্লাতলা হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসালামকে পৃথিবীতে প্রেরণ করেছেন সত্য ধর্ম সহকারে এটিকে পৃথিবীর সকল ধর্মের উপর জয়যুক্ত করার জন্য লেই ইউজ হেরাহু আলান ইকুল্লিহি সকল ধর্মের উপর ইসলামের বিজয় এটি হলো হজরত মোহাম্মদ রসুল্লাহর দায়িত্ব তো রসুল করিম ইসলামের তেষট্টি বছরের জীবনে বা নবুয়তের নবুয়ত প্রাপ্তির পর তেইশ বছরের জীবনকালে ইসলাম ধর্ম আরবের গণ্ডির বাইরে কিছু দেশে বিস্তার লাভ করেছিল কিন্তু পৃথিবীর যে অন্যান্য অঞ্চল আছে অন্যান্য জাতিগোষ্ঠী আছে তারা তখনও ইসলাম গ্রহণ করেনি তো কোরআন শরীফের এই আয়তের তফসির করতে গিয়ে প্রায় বিনা ব্যতিক্রমে সকল মুফাসর লিখেছেন যে ইসলামের এই যে প্রতিশ্রুত বিজয় যার কথা কোরআন শরীফের সুরা তোবাতেও আছে সুরা সফেও আছে আর সুরা ফাতাতেও এটি উল্লেখ আছে তারা লিখেছেন যে এই বিজয় আসবে এন্দা খরুজিল মাহাদি মাহাদি যখন আসবেন তার যুগে ইসলামের এই প্রতিশ্রুত বিজয় অবধারিত তো এই যে বিজয় এই ধারার সূচনা করে দিয়ে গেছেন ইমাম মাহাদি আল্লাহ ইসলাম খেলাফত এই লক্ষ্য অর্জনের জন্য এই গন্তব্যে পৌঁছার জন্য কাজ করে চলেছে তো এই উদ্দেশ্যে বহুমুখী কার্যক্রমের সূচনা হয়ে গেছে খলিফার নিগরানিতে খলিফার তত্ত্বাবধানে আজকে আমরা পঞ্চম খলিফার যুগে দেখছি এবং বসবাস করছি আর কাজ ও কিছুটা করার তৌফিক হচ্ছে দেখতে পাচ্ছি যে কিভাবে এই লক্ষ্যের দিকে দ্রুত পৃথিবী অগ্রসর হচ্ছে আল্লাহ তালার ফজলে আর পৃথিবীর বিভিন্ন ভাষায় প্রধান কাজ তো হলো এই কোরআনের অনুবাদ কোরআনের তফসির কোরআন প্রচার আল্লাহ তালাহ ফজলে সত্তরের অধিক ভাষায় প্রধান প্রধান ভাষার কথা বলছি এই ভাষায় কোরআনে করিমের অনুবাদ করেছে জমাতে আহমদিয়া খলিফার নিগরানিতে রসুল করিম সাল্লাসালামের হাদিসের আংশিক অনুবাদ করে পৃথিবীর বিভিন্ন জাতি গোষ্ঠীর মাঝে সেগুলো ছড়ানো হয়েছে তারপর আজকে রয়েছে এমটিএ যেখানে বসে আমরা কথা বলছি তো এতে তিনটি চ্যানেলে এখন আল্লাহ ফজলে ইসলাম প্রচার করা হচ্ছে ইসলামের সুন্দর দিকগুলো তুলে ধরা হচ্ছে পৃথিবীর বিভিন্ন জাতিগোষ্ঠী কোনো জাতি কোনো পৃথিবীর যে ভূখণ্ডের কোনো অংশ এই স্যাটেলাইটের সম্প্রচার গণ্ডির বাইরে নয় চব্বিশ ঘন্টা এই কার্যক্রম চলছে এবং ইসলামের কোরআন শরীফের তাফসির কোরআনের অনুবাদ হজরত মোহাম্মদ ইসলামের জীবনী তার পবিত্র আদর্শ এবং ইসলাম যে একটা শান্তিপূর্ণ ধর্ম তার প্রচার হচ্ছে দিন রাত তারপর মানব সেবামূলক বিভিন্ন কার্যক্রম খলিফার তত্ত্বাবধানে দুনিয়ার বিভিন্ন অঞ্চলে হচ্ছে চলছে বিশেষ করে পৃথিবীর যে সুবিধা বঞ্চিত মানুষ আছে বঞ্চিত মানবতা যাদের দেখাশোনার কেউ নেই বিশেষ করে আফ্রিকাতে আহমদিয়া মুসলিম জামাতের ছায়ায় আল্লাহতালার ফজলে এই বঞ্চিত মানবজাতিকে জীবনের ন্যূনতম চাহিদা সরবরাহ করার ব্যবস্থা হচ্ছে সেখানে পানীয় জলের ভয়াবহ অভাব রয়েছে তারা পানি হয়তো ছয় মাইল দূরে গিয়ে তারা পেলেও সেই পানি থাকে জীবাণুযুক্ত যা পান করার যোগ্য নয় তো জমাতে আহমদিয়া তাদেরকে সেখানে বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করে দিচ্ছে কূপ খনন করছে হসপিটালের মাধ্যমে যারা চিকি ন্যূনতম চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত তাদের জন্য সেখানে চিকিৎসা সেবার ব্যবস্থা নিয়ে হাতে নিয়েছে স্কুল জমাতে আহমদিয়ার সেখানে শত শত স্কুল কাজ করছে তো এটি আসলে হজরত মোহাম্মদ রসুল্লা সাল্লাইসাল্লামের শিক্ষার যে অবিচ্ছেদ্য অংশ পৃথিবীর এই জাতিগুলোর সামনে তুলে ধরছে জমাতে আহমদিয়া আর হচ্ছে খলিফার এবং খেলাফতের ছায়ায় খেলাফতের তত্ত্বাবধানে তো বিজয়ের এই ধারা আল্লাহ তালা ফজালে সূচিত হয়েছে এই প্রশ্নে প্রশ্নের উত্তর অনেক দীর্ঘ করা যায় কিন্তু গুরুত্বপূর্ণ কথা যেটি আজকে হুজুর খোদ্বাই বলেছেন যা গতকাল আমি আমার এক প্রশ্নের উত্তরে ইঙ্গিত করেছিলাম যে পাশ্চাত্যের যে জনগোষ্ঠী যারা জাগতিক শিক্ষায় ভালোই শিক্ষিত যাদের প্রযুক্তির চোখ বড় প্রখর যারা অদেখা অদেখে তাদের চোখের প্রখরতার কারণে তাদের সামনে ইসলামের সৌন্দর্য ছিল অজানা অচেনা বরং কুৎসিত মনে করে তারা ইসলামকে কিন্তু আজকে পাশ্চাত্যের বিভিন্ন পার্লামেন্টে সংসদে ঘুরে ঘুরে খলিফা তাদের সামনে কোরআনের আয়তের সৌন্দর্য হজরত মোহাম্মদ রসোল্লার জীবনের সুন্দর দিকগুলো তুলে ধরছেন আজকের যে জুমার খোদ্া দিয়েছেন সেখানে তিনি স্ক্যান্ডানেভিয়ার দুটো দেশ ডেনমার্ক এবং সুইডেনে যে সাংসদ এবং মন্ত্রীদেরকে ইন্টেলি ইন্টেলিজেন্সিয়াকে ডেকে তাদের সামনে তিনি ইসলামের সৌন্দর্য যখন তুলে ধরেছেন তাদের অনেকের কথা হজর উল্লেখ করেছেন তারা বলেছেন যে আমরাও জানতাম না ইসলাম সম্পর্কে এক ধরনের ফোবিয়া এক ধরনের ভীতি আমাদের ভিতর কাজ করছিল বরং এক দম্পতি তো বললেনই যে আমার স্বামী আমাকে কঠোরভাবে বারণ করেছেন জমাতে আহমদের অনুষ্ঠানে আসতে সেখানে হয়তো বোমা বিস্ফোরণ হতে পারে আত্মঘাতী বোমা হামলা হতে পারে যে ওনা জীবন কার না প্রিয় হয় তো তিনি বলেন যে আমি জোর দিলাম যে না সেখানে যাব এবং তাকেও নিয়ে এসেছি কিন্তু ইসলামের সুন্দর দিক হযরত মোহাম্মদ রসুল্লাহর পবিত্র জীবনের এই আকর্ষণীয় দিকগুলো যখন তার সামনে তুলে ধরেন খলিফা রসল উল্লাহ ইসলামের এই যুগের খেলাফতের ধারার পঞ্চম খলিফা এই সম্প্রতি মাত্র কয়েকদিন পূর্বে এগুলো যখন তুলে ধরলেন তিনি আবেগ আপ্লুত হয়ে গেলেন সেই ব্যক্তি সেই দম্পতি যে আমরা কি অন্ধকারে বসবাস করছিলাম আমাদের সামনে স্পষ্টই ছিল না যে ইসলাম এত সুন্দরও হতে পারে মোহাম্মদ রসুল্লাহর মোহাম্মদের কথা এত সুন্দর হতে পারে তো খলিফা পৃথিবীকে জয় করছেন আজকে ইসলামের জন্য হজরত রসোল্লার জন্য যে এই কাহিনী অনেক দীর্ঘ ইনশাল্লাহ আলোচনা অব্যাহত থাকবে ধন্যবাদ আপনাকে মহাশয় আপনি হুজুর খোদবার দিকে ইঙ্গিত করলেন আজকে হজুর তার খোদবার মধ্যে একটা জায়গায় বলেছেন যে হুজুরের এই যে সংক্ষিপ্ত সফর ছিল এই সফরের মধ্যেও ডেনমার্কে প্রায় তিন মিলিয়ন এবং নরওয়েতে প্রায় আট মিলিয়ন মানুষের কাছে প্রায় কোটির উপরে মানুষের কাছে ইসলামের বাণী তিনি পৌঁছিয়েছেন হুজুর এক জায়গায় বলেছেন যে আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে এই কাজ করা আমাদের দ্বারা কখনো সম্ভব হতো না বলছেন যে খেলাফতের প্রতিশ্রুতিও আল্লাহর আর খলিফাকে সাহায্য করার প্রতিশ্রুতিও আল্লাহর তো আল্লাহর সাহায্যে আল্লাহর ফজলে আমরা এই কাজ করছি এবং সারা পৃথিবী এটি এখন দেখতে পাচ্ছে আপনি যেভাবে বললেন বিভিন্ন যারা সেখানে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছিলেন তারা বলছেন যে হুজুর আপনার বক্তৃতার ডেনিশ অনুবাদ আমাদের কাছে পুরোপুরি দেওয়া উচিত যাতে আমি এর এক একটা অক্ষর একটা শব্দ যেন আমি হৃদয়ঙ্গম করতে পারি আমি যেন বুঝতে পারি পুরো আমল করতে পারি এবং বলছে যে আমাদের সমাজে আপনার বক্তব্যটা খুব ব্যাপকভাবে প্রচারিত হওয়া প্রয়োজন তো এটি যদি ইসলাম সেবা না হয় এটি যদি ইসলামের উন্নতির লক্ষ্যে কাজ করা না হয় আর কি তো ভাই জব্বর মোল্লা সাহেব আশা করি উত্তর পেয়ে গেছেন আমি দেখতে পাচ্ছি রুহুল আমিন সাহেব আছেন লাইনে গাজীপুর থেকে আসসালাম আলাইকুম জি ভাই আপনার নাম নুরুল আমিন তাই তো

ধন্যবাদ আপনাকে আমি প্রশ্নের উত্তর শোনার জন্য মৌলানা আব্দুল আব্বাল সাহেবের কাছে যাব এই ভাই প্রশ্ন করছেন মোহাম্মদ সাল্লাহ আসামের পরে 30 বছর পর খেলাফত যে ত্রিশ বছর পর্যন্ত যে খেলাফত স্থায়ী হবে এটি কোন হাদিসে আছে কোথায় উল্লেখ আছে আর ইমাম মাহাদি আল্লাহ ইসলামের পরে খেলাফত যে চিরস্থায়ী হবে এর উল্লেখ কোথায় আছে হ্যাঁ ধন্যবাদ যদি নুরুল আমিন সাহেব গাজীপুর থেকে যিনি প্রশ্ন করেছেন মৌলানা ফিরোজ আলম সাহেবের উত্তরটা শুনতেন সেখানে মুসনাদ আহমদ বিন হাম্বলের সেই প্রসিদ্ধ হাদিসটি তিনি অনুবাদ করে আরবি পড়ে অনুবাদ করে শুনিয়েছিলেন যেটা হজরত হুজাইফা বিন ইয়ামান রাজি আল্লাহ কর্তৃক বর্ণিত সেখানে প্রথম অংশে এই কথার উল্লেখ আছে যে তকুন আলা মিনহাজিন ফিকুম সুম্মা তকুনু মুলকান আজান হজুর সাল্লাম বলছেন নবুয়ত তোমাদের মাঝে ততদিন থাকবে যতদিন আল্লাহ চাইবেন তারপরে আল্লাহ তা তুলে নেবেন এরপরে নবুয়তের পদাঙ্ক অনুসরণে খিলাফত প্রতিষ্ঠিত হবে এবং তা ততদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত আল্লাহ চাইবেন এরপরে আল্লাহ তালা রাজত্বের যুগের সূচনা করিয়ে দিবেন এরপরে বক্র রাজত্বের যুগ আগমন করবে আল্লাহ করাবেন এই কথাটা এভাবে বলা হয়নি বলা হয়েছে এরপরে বক্র রাজত্বের যুগ আরম্ভ হবে এখানেই উল্লেখ পাওয়া যাচ্ছে যে রসুল সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামের পরপর যে খেলাফত প্রতিষ্ঠিত হবে সেটা দীর্ঘস্থায়ী হবে না কারণ এরপরে আরেকটা যুগের সূচনা হতে যাচ্ছে সেটা হচ্ছে বক্র রাজত্বের যুগ আবার এটাও চিরস্থায়ী বক্র রাজত্বের যুগ চলবে না তারপরে আবার আসবে অত্যাচারী অনাচারী রাজত্বের যুগ তারপরে বলেছেন যে পুনরায় নব্বতের পদাঙ্ক অনুসরণে আবার খেলাফত প্রতিষ্ঠিত হবে সুম্মা সাকাতা এরপরে রসুল আকরম সাল নীরবতা পালন করেছেন আর এই নিরবতা সাব্যস্ত করছে হজুর সাল্লিবাস্লাম এর পরে আর কোন যুগ দেখেননি এই খেলাফতের যুগই শেষ খেলাফতের যুগ এবং এটা চলমান প্রক্রিয়া আর প্রথম যুগে রসুল আকরম সাল আলিবাহাল্লাম যে খেলাফতের উল্লেখ করেছেন নবুয়তের পরে প্রতিষ্ঠিত হবে সেটার পরপরই তিনি বলেছেন এবং তা আল্লাহ তালা তুলে নিবেন যখন আল্লাহ তালা তা তুলে নিতে চাইবেন এরপরে বক্র রাজত্বের যুগ আগমন করবে তাহলে বোঝা গেল প্রথমটা অস্থায়ী আর পরেরটা স্থায়ী এই তিরিশ বছরের যে প্রশ্নটা তোলা হয়েছে এটা আমরা হাদিস থেকে সংগ্রহ করে যদি পেয়ে যাই এখনই অনুষ্ঠানের মধ্যে আপনাদেরকে জানিয়ে দিব রসুল আকরাম সাল্লাল্লাহ ইয়েবসাল্লাম এই বিষয়ে ঠিক কি বলেছিলেন সেই শব্দগুলো আমরা খুঁজে আপনাদেরকে জানাচ্ছি হজরত আখদাস মসিম আউদ আলাইহি সাল্লাহুতুস সাল্লাম পরিষ্কারভাবে রসুলুল্লাহ সাল্লাল্লাহ এবার সাল্লামে সাল্লামের উল্লেখিত ভবিষ্যৎ বাণীটি আলোকে বলেছেন সেই দ্বিতীয় কুদর যেটা তোমাদের কাছে আসবে সেটা চিরকাল তোমাদের সাথে থাকবে এবং আরেক জায়গায় বলেছেন চিরস্থায়ী প্রতিশ্রুতির যুগ এবং কাল পর্যন্ত সেটা তোমাদের কাছ থেকে বিচ্ছিন্ন হবে না অতএব অত্যন্ত স্পষ্টভাবে আমরা জানতে পারলাম যে সোম্মা সাকাতা মাধ্যমে যা বুঝিয়েছেন তার অর্থ হল এই এই খেলাফত কেয়ামত পর্যন্ত বিস্তৃত হবে ইনশা আল্লাহ যদি আমরা খেলাফতের শর্ত এবং সৎকর্ম এই দুটি শর্ত পূর্ণ করি আল্লাহ আলম বিস ভাই নুরুল আমিন সাহেব আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আমি মৌলানা ফিরোজ আলম সাহেবের কাছে আসতে চাই একটি প্রশ্ন নিয়ে যে এই প্রশ্নটি অনেকেই করেন যে ইসলামে খেলাফতের গুরুত্ব কি। কেন আমরা বারবার বলি যে খেলাফত দরকার খেলাফত প্রতিষ্ঠিত হবে খেলাফতের প্রয়োজনীয়তা এটা কি আপনি যদি দর্শক উদ্দেশ্যে বলেন খেলাফতের গুরুত্ব তো অপরিসীম খেলাফত কি খেলাফত হল ঐশী নেতৃত্ব ইমাম ঐশী ইমাম খোদার পক্ষ থেকে যিনি ধর্মের জগতে ইমামতি করার নেতৃত্ব দেন তিনি হলেন মোমেন্দ্র খলিফা তো খলিফার বা ইমামের সাথে সম্পৃক্ততা খেলাফত ছাড়া কীভাবে প্রতিষ্ঠিত হতে পারে আর ইমাম ছাড়া যে আল্লাহর ছায়া থাকে না খোদা তালাকে দেখতে হলে খোদার পবিত্র গুণাবলী যদি মানবমণ্ডলী অবলম্বন করতে চায় খোদার রঙে যদি রঙিন হতে চায় কোনো একজন ঐশী নেতার প্রয়োজন হয় এই কারণে আল্লাহ তলা যুগে যুগে নবীদের পাঠিয়েছেন তো নবীর পর নবীর যে আধ্যাত্মিক যে গুণাবলী আছে আধ্যাত্মিক বৈশিষ্ট্য আছে খোদাতালার যেই নৈকট্য থেকে থাকে নবীর সেই আধ্যাত্মিক নৈকট্যের প্রতিনিধিত্ব নবীর ইন্তেকালের পর খলিফা করে থাকেন নবীর গুণাবলী সবচেয়ে বেশি মান্যকারীদের মাঝে যার ভিতর থাকে তিনি খলিফা হয়ে থাকেন তো যেভাবে রসুল্লার পরে হজরত মোহাম্মদ রসুল্লাহর রঙে সবচেয়ে বেশি রঙিন ছিলেন হজরত বকর তারপর হজরত উমর ওসমান এবং আলী তাদের মর্যাদা অনুসারে তো এইভাবে নবীর রঙে যিনি সবচেয়ে বেশি রঙিন হয়ে থাকেন তিনি যদি মোমেনদের জামাতের নেতৃত্ব দেন তবেই তাদের উপর খোদার কৃপা দৃষ্টি পড়ে তাদের উপর খোধার স্নেহ দৃষ্টি পড়ে আমি লজিক্যাল দৃষ্টিকোণ থেকে বলছি তো এই জন্য খেলাফত জরুরি বিচ্ছিন্নভাবে খোদার রহমত সেভাবে লাভ হয় না যেভাবে ঐক্যবদ্ধ এক জামাতের উপর খোদার রহমত নাজেল হয়ে থাকে রসিউল আসলাম নিজেও বলেছেন কথা যে ইয়াদুল্লাহ ফায়দুল জামাত যে খোদাতালার হাত জামাতের উপর থাকে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে আপনি নেক হবেন যদু নেক হবে বা যদু মধু বলে করিম রহিম বলি আমি রহিম হয়তো নেক করিম নেক বা বকর খুব নেক কিন্তু তাদের বিচ্ছিন্ন একক নেকি কোনো কাজের নয় যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে খোদা খোদাতালার পক্ষ থেকে আধ্যাত্মিক নেতৃত্ব না থাকবে তো ইয়াদুল্লাহে ফৌকা আইদিল জামাত যে খোদার হাত জামাতের ওপর কেউ যদি নিজেকে নেক মনে করে জামাত থেকে কোনো মতো পার্থক্যের কারণে বিচ্ছিন্ন জীবন যাপন করে পৃথক যাপন করে পর যে আমি মসজিদে যাব না আমি আমি এমনিতেই তো কোরআন মানি তো হাদিস মানি যুগের ইমামকে মানার দরকার কি তো সেই ক্ষেত্রে এমন ব্যক্তির নেকই খোদাতলা গ্রহণ করেন না আপনারা দেখেন যে হজরত মোসা আল ইসলামের যুগে এক ব্যক্তি ছিলেন তাকে ধর্মের ইতিহাসে তাকে বলম বাউর বলা হয় তিনি বেশ নেক মানুষ ছিলেন কিন্তু আল্লাহ যে ইমামকে পাঠিয়েছেন হাজরত মোসা আলাহ ইসলামকে তার প্রতি ছিলেন এই ব্যক্তি বিদ্রোহী বললাম বাউর তো তার বিদ্রোহ সমস্ত নেকি সত্ত্বেও আল্লাহ তালার বিদ্রোহের কারণে খোদা তালা তাকে প্রত্যাখ্যান করেছেন অর্থাৎ আল্লাহতালার খেলাফতকে তিনি গ্রহণ করতে অস্বীকার করেছেন মোসা আলা ইসলাম আল্লাহর খলিফা ছিলেন এ কারণে আল্লাহতালা বলেছেন যে লাওসায়না লারাফা আনা হুবেহা আমরা চাইলে তাকে উপরে উঠাতে পারতাম তার আধ্যাত্মিক উন্নতি হওয়ার সকল যোগ্যতা ছিল কিন্তু সে অবশেষে পৃথিবীর কীট হয়ে গেছে বস্তুবাদী হয়ে গেছে তো খেলাফতকে যদি গ্রহণ করা না হয় নেকি থাকলেও আলাদা প্রত্যাখ্যান করেন অনুরূপভাবে এ করিম ইসলামের আরও হাদিস আছে যে মাল্লাম ইয়ারেফ ইমামা জামানিহি ফাকাদ মাতা মিতা তাল জাহেলিয়া যে যে ব্যক্তি নিজের যুগের ইমামকে মানে না মানতে ব্যর্থ হয় আর সেই ব্যর্থতার সাথে যদি ইহধাম ত্যাগ করে তাহলে তার মৃত্যুটা হবে জাহেলের মৃত্যু অজ্ঞতার মৃত্যু এজন্য যুগ ইমামকে খলিফাকে মানা একান্ত আবশ্যক এমনকি কোনো কোনো হাদিসের হজরত মোহাম্মদাম এত এত জোর দিয়েছেন রসুল্লাহ বলেছেন যে তোমার যুগে যিনি ইমাম হবেন সেই ইমামের সাথে সবসময় তার হাতে হাত রেখে চলবে তার সঙ্গ দেবে কোনো দিন তাকে নিঃসঙ্গ পরিত্যাগ করবে না এমনকি তোমার দেহের মাংস যদি তুলে ফেলা হয় লোহার চিরণি দিয়ে তবুও ইমামের সাথে ইমামের সঙ্গ পরিত্যাগ করবে না তার সাথে থাকবে তো ইমামকে মানার উপর এত গুরুত্ব দিয়েছেন হজরত মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লাম আমাদের ব্যক্তিগত জীবনে অনেক দুর্বলতা আছে আমাদের কলুষিত জীবনযাপন করি আমরা অনেকেই কিন্তু ইমামের সাথে সম্পৃক্ততার কারণে তার আধ্যাত্মিকতার যে উষ্ণতা সেটি থেকে মান্যকারীরা অংশ পায় তাদেরও জীবন সুধরে যায় সুন্দর হয় তো ইমামের সাথে সম্পৃক্ততার গুরুত্ব অসাধারণ আল্লাহতালা পৃথিবীকে এখন যে ইমাম রয়েছেন দুনিয়াতে মোহাম্মদ রসুল্লাহর খলিফাদের মাঝে তার ছায়ায় আশ্রয় নেওয়ার তো দান করুন খুব সুন্দর আলোচনা আমরা শুনছিলাম খেলাফাদের গুরুত্ব কী ইমামকে মানার প্রয়োজনীয়তা কী

ফিরোজ আলম সাহেবের অনুবাদকৃত সেটার একত্রিশ পৃষ্ঠায় আসতে আল্লাহ তালা মহিমা আসলাম বলছেন যে আমাকে জানানো হয়েছে মহিমা ও পদমর্যাদার দিক থেকে সাহাবীর মাঝে আবু বক সবচেয়ে বড় মহান ছিলেন নিঃসন্দেহে তিনি প্রথম খলিফা ছিলেন এই আয়াত তা আয়াতে ইস্তেদার সম্পর্কিত আয়াত এটা একটা ব্যাখ্যা দিবেন আচ্ছা ধন্যবাদ মৌলানা আব্দুল আব্বাল সাহেব আপনি কি প্রশ্নটি শুনেছেন রিফুজ জামান সাহেবের জি শুনেছি জি প্লিজ সাতাইশকো এক এর পরিপূর্ণতা হল সাতাইশে মে তারিখে কাদিয়ানের মকবরের সংলগ্ন বেহেশিম সংলগ্ন আম গাছ এবং অন্যান্য গাছপালার মাঝে যে খেলাফত প্রতিষ্ঠা হয়েছিল হাজরত হাকিম নুরুদ্দিন সাহেব রাজি আল্লাহ আনহর মাধ্যমে সেটার দিকে এই ভবিষ্যৎবাণী ইঙ্গিত করেছে যা পূর্ণতা পেয়েছে অক্ষরে অক্ষরে ঘটনার বিবরণ তো ইনশাল্লাহ অনুষ্ঠানের মধ্যে আমরা আলোচনা করব এখন সেটার সুযোগ নাই কিন্তু খেলাফত প্রতিষ্ঠার মাধ্যমে বেহেশমার একাংশে যে বাগানটি ছিল সে অংশে খেলাফত প্রতিষ্ঠার মাধ্যমে বাকি রইল সিরুল খিলাফার মাঝে হজরত আবু বকর সিদ্দিকের যে প্রশংসা হজরত আকদাস মাসি হেমাউদ্দালতাম করেছেন তার ভিত্তি হচ্ছে আয়েতে ইস্তেখলাফ সুরা নূর আয়াত নম্বর ছাপ্পান্ন সেখানে যতগুলো বৈশিষ্ট্য বলা হয়েছে ঐশী খিলাফতের তা স্পষ্টভাবে পূর্ণতা পেয়েছে হজরত আবু বকর সিদ্দিক রাজিয়া খেলাফত কালে অতএব আর কারো খিলাফত স্পষ্টভাবে প্রমাণিত হোক বা না হোক হজরত আবু বক্কর সিদ্দিকের খিলাফত যে অকাট্যভাবে প্রমাণিত সেই কথা তুলে ধরেছেন তিনি শিয়াদের সামনে এবং বলেছেন এত স্পষ্টভাবে খিলাফত অন্য কারো সাব্যস্ত হয় না যেভাবে হজরত আবু বক্কর সিদ্দিকের সাব্যস্ত হয় আর এটার উপরেই তার সমস্ত জোর তিনি দিয়েছিলেন এই অংশে ধন্যবাদ আপনাকে মৌলানা সাহেব আপনার এই প্রশ্নের উত্তরের সঙ্গেই আমাদের জানানো হয়েছে বিরতির সময় হয়ে গেছে আমরা দর্শক ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি বিরতির সময় আমরা আপনাদেরকে সাধারণত কোনো নজম শুনিয়ে থাকি আজকে সময় যেহেতু কম আমরা সেই একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টারি বা প্রামাণ্য চিত্র আপনাদেরকে দেখাতে চাই যেমনটি আমরা বলেছি যে খেলাফত ভয়ভীতিকে শান্তি এবং নিরাপত্তায় রূপান্তরিত করে তো চলুন আহমদীয় খেলাফতের মাধ্যমে কিভাবে ভয়ভীতি শান্তি এবং নিরাপত্তায় রূপান্তরিত হচ্ছে সে সম্পর্কে এমটি ইন্টারন্যাশনাল নির্মিত একটি প্রামাণ্য চিত্র কাল থেকেই মানুষ প্রতিনিয়ত মানসিক ও আত্মিক প্রশান্তির সন্ধানে হূর্ণ হয়ে ছুটছে আর এই উদ্দেশ্য বাস্তবায়নে সে প্রায়শ নানাবিধ অর্থহীন কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে এবং সময় অপচয় করে দুশ্চিন্তামুক্ত জীবন কিভাবে লাভ হতে পারে মানুষ আপন সত্তাকে কীভাবে পরিতৃপ্ত করতে পারে সুন্দরের সংজ্ঞায় বা কী কীভাবে সত্যিকার সুখ অর্জন করা যায় সত্যিকার জ্ঞানই বা কী আর মানব সৃষ্টির উদ্দেশ্যই বা কী অনেকের মতে এসব মৌলিক প্রশ্নের কোনো সদুত্তর নেই দুঃখজনক হলেও সত্য তাদের জন্য জীবন একটি শূন্যত বই কিছু নয় আর এ যাত্রা এমন যার কোনো শেষ নেই অধিকন্তু জীবন হতাশারই অপর নাম খিলাফত ভয়ভীতিকে শান্তিতে রূপান্তরিত করার একমাত্র মাধ্যম পবিত্র কুরআনের শিক্ষা অনুসারে মানব জীবনের মূল উদ্দেশ্য হল আল্লাহ উপাসনা করা আর এই উপাসনার দুটো নিরবচ্ছিন্ন ও অভিন্ন দিক রয়েছে প্রথমটি হল মহান আল্লাহ যেভাবে তাঁর ইবাদতের রীতি শিখিয়েছেন ঠিক সেভাবে তাঁর ইবাদত করা দ্বিতীয় দিকটি হলো মানব সেবা যেহেতু বিশ্বের সকল মানুষ আল্লাহর সৃষ্টি তাই আল্লাহর সন্তুষ্টি এবং নৈকট্য অর্জনের জন্য সৃষ্টি সেবা করা অত্যাবশ্যক আমরা পবিত্র কুরআন শরীফ পেয়েছি নবিকুল শিরোমণি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের মাধ্যমে তাই বোঝা গেল জীবনের উদ্দেশ্য বোঝার জন্য অবশ্যই খোদার পক্ষ থেকে কারো আবির্ভাব আবশ্যক খোদার মনোনীত ব্যক্তিরাই ঐশী নির্দেশনার আলোকে মানবজাতির সামনে প্রচ্ছন্ন আধ্যাত্মিক রহস্যাবলী তুলে ধরেন যুগে যুগে এ সকল বার্তাবাহক সততা এবং নৈতিকতার এমন দৃষ্টান্ত স্থাপন করেছেন যা সমসাময়িক সমাজে কোথাও খুঁজে পাওয়া যায় না আর এভাবেই তারা মানুষের মাঝে অনন্য সাধারণ বৈশিষ্ট্য নিয়ে আত্মপ্রকাশ করেছেন আল্লাহ তালা সীয় সকল নবীকেই তাঁর সাথে বাক্যালাপ বা যোগাযোগের সম্মানে সম্মানিত করেছেন আর এর কল্যাণে তারা তার বাণী হুবুহু ও অপরিবর্তিত রূপে তাঁর সৃষ্টির কাছে পৌঁছাতে সক্ষম হয়েছেন একজন নবীর মৃত্যুর সময়টি নিঃসন্দেহে চরম ভয় ভীতি ও গভীর উৎকণ্ঠার সময় হয়ে থাকে কিন্তু খোদাভীরু বান্দারা কখনও নিরাসন না কেননা তাদের হতাশা সবসময় আশায় আর ভয়ভীতি নিরাপত্তায় রূপান্তরিত হয় পবিত্র কুরাণে প্রদত্ত এই ঐশী প্রতিশ্রুতি তাঁদের স্মৃতিপটে সদা বিরজমন থাকে وعد الله الذين امنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم ليستخلفنهم في الارض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتدى لهم وليبدلنهم وليبدلنهم من بعد خوفهم امنا يعبدونني لا يشركون بي شيئا মানব ইতিহাসের সবচেয়ে গৌরবময় তেষ্টি বছরে সমগ্র মানবের মাঝে বিপুল নৈতিক বিপ্লব সাধন ও পৃথিবীময় শিও দূতি ছড়ানোর পর মহানবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলহাসাল্লাম শিও আত্মা মহান আল্লাহর হাতে সঁপে দেন তার তিরোধানের পর তার অনুসারীরা সর্বসম্মতভাবে হজর আবু বকর সিদ্দিক তালা আনহুকে খলিফা নির্বাচিত করেন আর এভাবে ঐশী পরিকল্পনা অনুসারে খিলাফত প্রতিষ্ঠিত হয় এই ঐশী প্রতিষ্ঠান পরম সত্যতা ও নিষ্ঠার সাথে এ দায়িত্ব পালন করে যাচ্ছে আই ডু নট প্রফিট peace and blessing of allah upon him prophesied about the dire need of today's world they also gave glad tidings that for the sake of reviving true islam a person would be sent from amongst the muslims who would be the promised messiah and the imam mahdi the guided one he would be sent to end all religious wars and at every level of society would transform all forms of cruelty into peace and harmony. We further believe that the task of reviving Islam, which was begun by the Prophet Messiah, is continuing today through the institution of Khilafat, that is, the system of spiritual succession. We bear witness that God did show his signs through the Prophet Messiah and continues to do so today. নবুয়ত তোমাদের মাঝে ততদিন পর্যন্ত থাকবে যতদিন আল্লাহ চাইবেন এরপর এর সমাপ্তি ঘটবে এবং খিলাফতের মাধ্যমে নবুয়তের শিক্ষা ততদিন পর্যন্ত জারি থাকবে যতদিন আল্লাহ চাইবেন এবং এরপর এরও সমাপ্তি ঘটবে তারপর একচ্ছত্র রাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং ততদিন পর্যন্ত জারি থাকবে যতদিন আল্লাহ চাইবেন এবং এরপর এরও সমাপ্তি ঘটবে এরপর স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং ততদিন পর্যন্ত জারি থাকবে যতদিন আল্লাহ চাইবেন এবং এরপর আল্লাহর নির্দেশে এরও সমাপ্তি ঘটবে এবং এরপর নবুয়তের শিক্ষার ধারায় পুনরায় খিলাফত প্রতিষ্ঠিত হবে মুসনাদ আহমদ বিন হাম্বল আহমদিয়া জামাতের একশো বছরের ইতিহাস সাক্ষ্য দেয় যে শত অন্যায় অত্যাচার সত্ত্বেও প্রতিনিয়ত ব্যাপকভাবে জামাতের প্রসার ঘটছে উনিশশো সালের ছাব্বিশে মে তারিখে যখন হজরত মসি মাউদ আলহ সালাতবাসাল্লাম ইহলোক ত্যাগ করেন তখন স্বাভাবিকভাবেই আল্লাহর প্রেরিত মাহাদির অনুসারীরা শঙ্কা ও বেদনায় ছিলেন মুজ্জমান কিন্তু আল্লাহ তালা আবারও স্বীয় প্রতিশ্রুতি রক্ষা করেন যেভাবে তিনি মহানবী সাল্লাহ আলে ওয়াসাল্লামের তিরোধানের পর করেছিলেন আর তা হল আল্লাহর দ্বিতীয় কুদরত অর্থাৎ খিলাফত ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে ইসলামের আলোতে চিরতরের সব ধরনের অন্ধকার অপসারণ করেন অত্যাচার ও নিপীড়নের অগণিত ঘটনা জামাতে আহমদীয়ের ইতিহাসকে রক্তে রঞ্জিত করে রেখেছে যখনই এমন ঘটনা ঘটে জামাত অসাধারণ ধৈর্য অসীম সাহসিকতা ও দৃঢ় মনোবলের পরিচয় দিয়ে থাকে শাহাদতের এমন সব ঘটনা ঘটেছে যা ছিল আহমদিয়া মুসলিম জামাতের ইতিহাসে অভূতপূর্ব এক সময় শুধু একদিনের ঘটনায় জনেরও অধিক আহমদিকে একটি মহান লক্ষ্যের জন্য প্রাণ বিসর্জন দিতে হয়েছে কিন্তু অনবরত এরূপ বর্বরুচিত আক্রমণের ফলে আহমদিদের প্রতিক্রিয়া কি। এর ফলে আমাদের আশা ভরসা আমাদের সাফল্য এবং আমাদের সুন্দর পথ চলা থেমে যেতে পারত বা নিদেন পক্ষে আমাদের অগ্রজাতা বিলম্বিত বা স্থিমিত হতে পারত কিন্তু না তা ঘটেনি এবং কোনো দিনও ঘটবে না কারণ এর নেতৃত্ব ঐশী নির্দেশনা পরিচালিত এবং এর উদ্দেশ্য ও লক্ষ্য সুনির্দিষ্ট তারা শান্তি ও সহমর্মিতা স্থাপনের মাধ্যমে এ পৃথিবীতে আল্লাহ আল্লাতালার রাজত্ব প্রতিষ্ঠা স্বপ্নে বিভোর তারা ইসলামের বিজয়ের স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছেন তাদের অগ্রযাত্রা প্রতিহত করা যাবে না এমন বাস্তবধর্মী ও ইতিবাচক মনোমানসিকতা এবং এই আকুল প্রত্যাশা কোথা থেকে আসে প্রতিবার কে এই কর্মশক্তি ও উদ্দীপনা যোগায় অথচ জাগতিক দৃষ্টিতে তাদের নৈরাশ্য ও হতাশার মাঝে হারিয়ে যাওয়ার কথা এটি ঐশী খেলাফতে কৃতিত্ব যা ভয়ভীতিকে নিরাপত্তায় বদলে দেয় আহমদিরা খেলাফতরূপী জীবন্ত খোদার অপার কল্যাণরাজির মাঝে জীবনযাপন করছে এসব কিছুই পবিত্র কোরআন প্রদত্ত ঐশী প্রতিশ্রুতির পরিপূর্ণতার নিদর্শন বর্তমান বিশ্ব যে বিপর্যয়ের সম্মুখীন এবং বিশ্ব যে ভীতিকর পরিস্থিতির মুখোমুখি এর একমাত্র চিকিৎসা ও সুরাহা হল পবিত্র কোরআন যারা আল্লাহ তালার কাছে নিরাপত্তা চায় আর ঐশী খিলাফতের ছায়াতলে আশ্রয় নেবে তাদের উদ্বেগ ও উৎকণ্ঠা দূরীভূত হবে তাদের ভয় নিরাপত্তায় রূপান্তরিত হবে হিস খিলাফত উড কন্টিনিউসলি ড্র ম্যান কাইন্ডস অ্যাটেনশন টু ফুলফিলিং দ্য রাইটস ও টু গড অ্যান্ড হিজ ক্রিয়েশন রাদার দেন কজ এনি থ্রেট অল ডেঞ্জার দা খিলাফতায়া Would only be a source of peace. About the true system of Khilafat, the Holy Quran has clearly said that it will be a means of transforming a state of fear and panic into a state of peace and security, so long as the people continue to remember God's commands and follow the guidance of the Khalifa. Where on the one hand, the Khilafat in Ahmadiyyat is a source of peace. খেলাফতের তত্ত্বাবধানে আহমদিরা নিরলসভাবে ইসলামের সেবায় বিভিন্ন ভাষায় পবিত্র কোরআন অনুবাদ মসজিদ নির্মাণ মানবসেবা এবং পৃথিবীর প্রান্তে প্রান্তে ইসলামের বাণী পৌঁছানো তথা লক্ষ লক্ষ ধর্মভীরু মানুষকে ইসলামের পতাকাত সমবেত করার কাজ করে চলেছে অহরাত্র পৃথিবীর বিভিন্ন অঞ্চলে আধ্যাত্মিক আলোর অন্বেষণকারীরা আহমদীদের মাধ্যমে প্রথমবার ইসলামের ঐশী শিক্ষা সম্পর্কে অবহিত হচ্ছে খিলাফাতের আদলে আধ্যাত্মিকতার ঐশী ঝর্ণধারা প্রবাহিত হচ্ছে শান্তি আধ্যাত্মিকতা ও জ্ঞানের এই ফলগুধারার কল্যাণে অগণিত তৃষিত মানুষ তাদের তৃষ্ণা নিবারণ করছে কেবল সে ব্যক্তি পৃথিবীতে প্রকৃত বিপ্লব সৃষ্টি করতে পারেন যিনি ঐশী নির্দেশনায় পরিচালিত সেই ব্যক্তি যিনি নিজের শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ হ্যাঁ কেবল সেই ব্যক্তি যিনি যথাসম্ভব প্রত্যক্ষভাবে বিশ্বের শক্তিশালী সংসদসমূহে সরাসরি তাদের চোখে চোখ রেখে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার হিতোপদেশ দিচ্ছেন সেই ব্যক্তি যিনি স্বীয় লক্ষ্য হতে বিন্দুমাত্র বিচ্যুত নন কেননা তিনি কোনো রাজনৈতিক স্বার্থসিদ্ধি ও ব্যক্তি স্বার্থ চরিতার্থের উদ্দেশ্যে কথা বলেন না যাদের বাধ্যত ধ্বংস হওয়া অসম্ভব এমন সব পরাশক্তিকে কেবল তিনিই সতর্ক করতে পারেন যিনি ঐশী নির্দেশনায় পরিচালিত হন আর বলেন যদি তোমরা যুগের সতর্ককারীর প্রতি কর্ণপাত না করো তাহলে তোমরা ধ্বংস হবে তিনি যিনি সত্যভাষী আর বস্তু জগতের লাভ লোকসানের প্রতি প্রতিক্ষেপহীন কেবল তিনি শ্রোত্রিমণ্ডলীকে এক হাঁটি আধ্যাত্মিক অনুভূতিতে বিভোর হয়ে মন্ত্রমুগ্ধের ন্যায় তার কথা শুনতে বাধ্য করতে পারেন এটি এক স্বর্গীয় অনুভূতি কেবল এক ক্ষুধাপ্রেমিকী তা করতে পারেন এবং তিনি তা করছেন দুর্বার গতিতে Of reconciliation, of love, um, of commitment to community, of respect for the elderly, care for the uh, young, is an incredibly powerful message. Struck by the remarks he made about the uh, importance of peace in the community and the importance of being part of the wider community and the work that is done within the wider community, and a very clear message, I think, for all of us uh, as to the part that we should be playing. You are a man. Though of humble beginnings, your leadership has made you a figure of global prominence. Uh, you started as a teacher, and you have become a guide for millions of Muslims worldwide. Assalamualaikum warahmatullahi wabarakatuhu. Darschuk, I'm Rabirudin Poor Firayilam. Khilafat Bishkek, key courts. Yesterday, এবারে আমি একটি ফোন কল নিচ্ছি বাংলাদেশে যাব মালন অবল সেবের কাছে এটি নিয়ে রফিকুল বাড়ি সাহেব আছেন যুক্তরাজ্য থেকে সম্ভবত শেফিল্ড থেকে তিনি ফোন করেছেন আসসালামু আলাইকুম রফিকুল বারী সাহেব ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আমরা আছি ভালো ভাই জি ভাই আপনার প্রশ্নটি করুন আমার প্রশ্নটি প্রথম প্রশ্নটি হচ্ছে ওইটা পেয়ে গেছি আমি স্যার আবার বলতেছি আহমদ কি হজে যায় আর যদি ওরা second question হচ্ছে যদি ওরা যায় তাহলে ওইখানে তো normally তো নানা আহমদিয়ারা ওই সরি আহমদিয়ারা না না আহমদিয়াদের পিছনে নামাজ পড়ে না তাহলে যদি ওরা হজে যায় তাহলে কিভাবে নামাজ পড়ে আচ্ছা ধন্যবাদ রফিকুল বারি সাহেব আপনার প্রশ্নটি আমরা বাংলাদেশে মৌলানা আব্দুল আব্বাল সাহেবের কাছে রাখছি মৌলানা সাহেব আপনি তো শুনতে পেয়েছেন তাই তো জি আমি শুনেছি জি এর উত্তর হলো হজে অবশ্যই যায় হজরত আকদাস মসি হেমাউদ্দালাতুবা সাল্লাম নতুন কোনো ধর্ম নিয়ে আসেননি এমাম মাহাদি আলাহ আসার যে ভবিষ্যৎবাণী আছে সেখানে স্পষ্টভাবে বলা আছে তিনি আসবেন শরীয়ত পুনঃপ্রতিষ্ঠা করার জন্য ইমানকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার জন্য অতএব নতুন কোনো বিধান আমাদের জন্য নাই কোরআন শরীফে যে শিক্ষা দেওয়া আছে সেটাই আমাদের জন্য ইসলাম সেটাই আমাদের শরীয়ত যেহেতু সেখানে হজ একটি শিক্ষা মৌলিক একটি শর্ত ইসলাম পালনের যদি শর্তপূর্ণ হয় তবে যাদের জন্য হজের শর্ত পূর্ণ হয় তারা হজ করে থাকেন হজরত আকদাসিহে মাউদ ইমাম মাহাদি আলাহিসাম তার পুস্তক কিস্তি নুহ উনিশশো সালে লেখা সেখানে যে শিক্ষা তার জামাতের জন্য উচ্চারণ করেছিলেন সেখানে স্পষ্টভাবে বলেছেন যাদের জন্য হজ ফরজ হয়ে গেছে এবং শর্তপূর্ণ হওয়ার পাশাপাশি পথের নিরাপত্তা আছে কোনো বাধা নাই তারা অবশ্যই হজ করবে এই শিক্ষার আলোকে যাদেরকে তারা সৌভাগ্য দেন স্বাচ্ছন্দ্য দেন স্বাস্থ্য দেন এবং পথে নিরাপত্তা দান করেন তারা হজ করে থাকেন আর দ্বিতীয় অংশ আপনার প্রশ্নের যদি হজে যান তাহলে তিনি কার ইমামতিতে নামাজ আদায় করেন বা কিভাবে নামাজ আদায় করেন মজার ব্যাপার হচ্ছে হজের সম্বন্ধে ভালো করে পড়ে দেখুন হজের মধ্যে কোথাও এই কথার উল্লেখ নাই যে ওয়াহাবি সালাফিদের পিছনে নামাজ আদায় করলে হজ হবে তা নাহলে হবে না হজের মধ্যে এমন কোনো শর্ত রাখা হয় নাই যেখানে অমুক ইমাম সাহেবের অধীনে নামাজ পড়তেই হবে বলা হয়েছে হজের জন্য যে প্রধান তিনটি শর্ত আছে তার মধ্যে অন্যের পিছনে নামাজ আদায় করার কোনো শর্ত রাখা হয়নি বরং আহমদিরা নিজেদের ইমামের পিছনে নামাজ আদায় করে যদি এরকম ইমাম না পাওয়া যায় নিজেদের আলাদা নামাজ আলাদা পড়ে আর এভাবে আরও লাখ লাখ এমন মুসলমান হজ করতে যান যারা অন্যদের পেছনে নামাজ পড়ে না তারা নিজেদের ইমামের পিছনে পড়ে কিংবা আলগা পড়ে সেভাবেই আহমদী মুসলমানরা গিয়ে হজের সময় নামাজ আদায় করে থাকেন এখন পর্যন্ত এই ব্যবস্থার অধীনেই আমাদের হজ পালন হয়ে আসছে ধন্যবাদ আপনাকে ভাই রফিকুল বারী সাহেব আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন যদি আপনার আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আবার লাইনে আসবেন আপনার সঙ্গে আমরা কথা বলবো মৌলানা ফিরোজ আলম সাহেবের কাছে আমি আসতে চাই এখানে এক ভাই ফোন করেছিলেন কিন্তু আমরা তার সঙ্গে যোগাযোগ করতে পারছি না তিনি বলছেন যে ও আহমদিরা বুঝে যে আহমদিয়া জামাত সত্য কিন্তু তারপরও তারা মানছে না এখন ওনাদেরকে ওনাদের জন্য আমরা এখন কি করতে পারি যাতে কেয়ামতের দিন আমরা বলতে পারি যে না আমরা অন্তত আমাদের দায়িত্ব পালন করেছি তারুয়া থেকে মোহাম্মদ শোয়েব এই প্রশ্নটি করেছেন এটা অদ্ভুত প্রশ্ন আহমদিয়তের সত্যতা স্পষ্ট হয়েছে এজন্য যে আহমদেরা তাদের কাছে সত্যের বাণী পৌঁছিয়েছে পৌঁছিয়েছে দিন রাত বুঝিয়েছে প্রকাশ্যেও তাদেরকে বুঝিয়েছে গোপনেও তাদেরকে বুঝিয়েছে সত্য স্পষ্ট হয়েছে স্পষ্ট হওয়ার পর কেউ যদি গ্রহণ না করে এর জন্য তো আহমদেরা দায়ী হতে পারে না যিনি গ্রহণ করবেন না তিনি নিজেই দায়ী আল্লাহকে যদি প্রাধান্য দিতে হয় হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যদি কারো জীবনে গুরুত্বপূর্ণ রসুল হয়ে থাকেন তাহলে মোহাম্মদ সাহাশালামের নির্দেশ মানা উচিত তিনি বলেছেন বরফের পাহাড়ও যদি তোমার সামনে আসে সমস্যার সমুদ্রও যদি সামনে পড়ে সে তা অতিক্রম করে যাবে এবং ইমাম মাহাদের হাতে বয়াত করবে এই ভয় করো যে আমার প্রতিবেশী আমার পাড়ার মানুষ আমাকে পাড়া থেকে বের করে দেবে আমার জন্য জীবন দুর্বিষহ করে তুলবে আমার সন্তান সন্ততির জীবন দুর্বিষহ হয়ে যাবে পড়ালেখা নষ্ট হবে এই পৃথিবীর ভয় না করে আল্লাহর ভয়কে প্রাধান্য দেওয়া উচিত এই পৃথিবীকে ভয় না করে কেয়ামত দিবসে আল্লাহর সামনে যে দাঁড়াতে হবে আল্লাহর সামনে যে যেতে হবে এটিকে গুরুত্ব দেওয়া উচিত আমরা তো এই কথাই বলতে পারি ধন্যবাদ আপনাকে শোয়েব সাহেব সংক্ষেপে আশা করে উত্তর পেয়েছেন এখানে আমি বাংলাদেশে আবার যেতে চাই মৌলানা আব্দুল সাহেবের কাছে মহাশয় প্রাসঙ্গিকভাবে আপনাকে এই প্রশ্নটি আমরা করতে চাচ্ছি যে খেলাফত আসলে কত প্রকার কি কি বিভিন্ন ধরনের খেলাফত আমরা দেখতে পাই বাজারে বন্দরে এখন অনেক খেলাফতের চল হয়েছে তো আসলে কোরআনের আলোকে আমরা খেলাফত সম্পর্কে কি জানতে পারি কয় ধরনের খেলাফত আছে ধন্যবাদ প্রশ্নের জন্য কোরআন শরীফে একেবারে গোড়ার দিকে দেখেন খেলাফতের একটি বিরাট আলোচনা আছে সুরা বাকারার ওই তৃতীয় রুকুর পর থেকে শুরু হয় এই বিষয়টি আর সেখানে আল্লাহ বলছেন স্মরণ করো যখন আল্লাহ তালা ফেরেস তাদেরকে বলেছিলেন নিশ্চয়ই আমি পৃথিবীতে খলিফা বানাতে যাচ্ছি অর্থাৎ প্রতিনিধিত্ব স্থলাভিষিক্ত করে এক ব্যক্তিকে প্রতিনিধি বানাতে যাচ্ছি আর এটা হজরত আদম আলাই সালাতবাস্লামের কথা আল্লাহ যখন সরাসরি কোনো ব্যক্তিকে খলিফা নিয়োগ করেন তিনি নবী হন যেরকম হজরত আদম আলা ছিলেন তাহলে প্রথম ধরনের খেলাফত বুঝা গেল নবীল খলিফাত উল্লাহ উল্লাহ। আল্লাহর পক্ষ থেকে সরাসরি মনোনীত খলিফা যিনি হন তিনি নবীউল্লাহ হয়ে থাকেন যেমন হজরত আদম আলা ছিলেন কেবল কি তার ব্যাপারে কথা বলা হয়েছে অন্য কোন নবীর ব্যাপারে বলা হয়নি হয়েছে হজরত দাউদাত আলাইসলাম দাউদ আলাইসালামকে সম্বোধন করে আল্লাহ তালা বলেছেন ইয়া দাউদো ইন্না জাল না কা খালিফাতন ফিলার জে সুরা সোয়াদের সাতাশ নম্বর আয়তে এই কথা স্পষ্ট বলা আছে তাহলে জানা গেল যে হজরত দাউদকেও আল্লাহ তালা খলিফা বানিয়েছিলেন আর সবার জানা হজরত দাউদ আলাইসালাম নবীউল্লাহ ছিলেন আল্লাহ নবী ছিলেন অতএব প্রথম প্রকার যে খিলাফত কোরআন দ্বারা সাব্যস্ত হয় সেটি হচ্ছে খলিফাতুল্লাহ আল্লাহর পক্ষ থেকে সরাসরি মনোনীত খলিফা তিনি নবিউল্লাহ হয়ে থাকেন আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য আরেক ধরনের খেলাফত আছে আর সেটার উল্লেখ সূরা নূরের ছাপ্পান্ন নম্বর এতে আছে আজবিল্লাহ মিনশ্বাহ নি রজ্জিম ওয়াদল্লাহ উল্লাজিনা আমন উমিন কুম ওয়া আমেল উস সোলেহাত লে ইয়াস আখলেফান নহুম ফিল আরজে কামস্তাহ্লাফ আল্লাহজিন আহ মিনকাব্লেহিম তোমাদের মাঝে যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের সাথে আল্লাহ অঙ্গীকার করছেন তাদেরকে আল্লাহ তালা সেইভাবেই খেলাফত প্রদান করবেন সেইভাবেই খলিফা বানাবেন যেভাবে ইতোপূর্বে খলিফা বানিয়েছেন অর্থাৎ এক নবী মারা যাওয়ার পর ব্যক্তিকে যে খেলাফত দেওয়া হয় সেটা আল্লাহ তালা মুসলমানদের সাথে অঙ্গীকার করেছেন কামাস্তখলাফল্লা মিন এর মধ্যে ইঙ্গিত করা হয়েছে যে এর আগেও দেখো ব্যক্তিকেন্দ্রিক খেলাফত আমি দান করেছি অতএব তোমাদের সাথে একই অঙ্গীকার আমি করছি তবে শর্ত হচ্ছে ইমান এবং সৎকর্ম এই দুই প্রকারের যদি খেলাফত আমাদের কাছে পরিষ্কার হয়ে থাকে তাহলে মোটা দাগে আল্লাহর কর্তৃক সরাসরি মনোনীত খলিফা খেলাফাতুল খলিফাতুল্লাহ বা নবীউল্লাহ হয়ে থাকেন আরেকটি হচ্ছে যখনই কোনো নবী মৃত্যুবরণ করেন তারপরে তার স্থলাভিষিক্ত হয়ে যিনি আসেন তাকেও খলিফা বলা হয়েছে তবে ইনি সাধারণত খলিফাতুল রসুল হিসাবে আখ্যায়িত হন আর আমাদের আহমদিয়া জামাতের মধ্যেও উম্মতি নবী হজরত পর যারা খলিফা হয়েছেন তাদেরকে খলিফাতুল মাসিহ বলা হয় আর আরেকটি আয়াত আছে যেখানে এই উম্মতের মাঝে কি ধরনের নিয়ামত দেওয়া হবে সে কথা বলা আছে সেখানে আনুগত্যের শর্তে যে নবুয় দাওয়া হবে সেটা দুইটা দিক রাখে একটা হচ্ছে খলিফাতুল্লাহ ঈসা ইবনে মারিয়াম নবীল যে আসার ভবিষ্যৎ বাণী হচ্ছে সেইখানে বলা হয়েছে যে তিনি নবী মর্যাদা এবং অবস্থান রাখবেন সেই হিসেবে তিনি খলিফাতুল্লাহ বটে আবার এটা এত করা শর্ত ওমাই কামাল আনাম আলহিম মিনান্নার অধীনে তাকে পূর্ণ আনুগত্য করতে হয় হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাসাল্লামের আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা লাভ করার জন্য সেই হিসেবে তিনি খলিফাতুর রসুলও বটে এবং খাতামুল খুলাফাও বটে হজরত আকদাস মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিবাসাল্লামের পূর্ণাঙ্গীন আনুগত্য শর্তবিধায় তিনি রসুলের স্থলাভিষিক্ত হিসেবে দায়িত্ব পালন করছেন সেই হিসাবে তিনি খলিফাতুর রসুলও বটে যাকে আমরা উম্মতি নবী বলে আখ্যায়িত করছি একদিক থেকে তিনি উম্মতি নবী হিসাবে খালিফাতুল্লাহ বটে যেভাবে রসুল আকরম সোল্লা সাল্লাম বলেছেন যখন তোমরা ইমাম মাহাদির সন্ধান পাবে তখন তার হাতে গিয়ে বয়াত করবে বরফের পাহাড়ের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে যেতে হলো যাবে কেননা তিনি খলিফাতুল্লাহ আল মাহাদি ইবনে মাজা বা ফরুজুল মাহাদির হাদিসের বঙ্গানুবাদ করলাম সেখানে আগমনকারী আল মাহাদিকে খলিফাতুল্লাহ বলেছেন স্বয়ং হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাম আর আনুগত্যের শর্ত এত করা যে তিনি খলিফাতুর রসুল বটে বটে রসুল আকরম সালিবা সাল্লামের মাঝে বিলীন হয়েছিলেন বিধায় তার প্রেমে বিভোর হয়েছেন বিধায় আল্লাহ তালা তাকে কবুল করেছেন গ্রহণ করেছেন সেই হিসাবে তিনি খালিফাতুর রসুলও বটে তাহলে এত সূক্ষ্ম আলোচনার সারাংশ হচ্ছে যে মোটা দাগে দুই ধরনের খেলাফত রয়েছে একটি হচ্ছে খলিফাতুল্লাহ আরেকটা হচ্ছে খলাফতুল রসুল বা খলিফাতুর রসুল আর এই উম্মতের জন্য যে প্রতিশ্রুত মহাপুরুষ ছিলেন তিনি একদিক থেকে খলিফাতুল্লাহ দিক থেকে খলিফাতুর রসুল হবার দাবি করেছেন এবং এই কথাটা আমাদেরকে বুঝিয়ে গেছেন অতএব আল্লাহ তালার পক্ষ থেকে মনোনীত হবার ক্ষেত্রে নবীউল্লাহরা উল্লাহরা খলিফাতুল্লাহ হয়ে থাকেন দ্বিতীয় পর্যায়ে কোন রসুল বা নবী মৃত্যুবরণ করলে তার স্থলাভিষিক্ত যিনি হন তিনি খলিফাতুর রসুল হয়ে থাকেন এই উম্মতের জন্য রসুল আকরম সাল্লাসাল্লামের মধ্যস্থতায় যে আধ্যাত্মিকতা প্রদান করার কথা ছিল যে মর্যাদা প্রদান করার ছিল মহাপুরুষের তিনি একদিক থেকে খলিফাতুল্লাহ আরেক দিক থেকে খলিফাতুর রসুল ধন্যবাদ ধন্যবাদ আপনাকে মৌলানা সাহেব মনোয়ার সাহেব আমি আপনার কাছে এবার স্টুডিওতে আসছি দর্শক আমাদের টেলিফোন লাইনগুলো সচল আছে আপনারা যদি যোগাযোগ করতে চান আপনারা আমাদেরকে ফোন করতে পারেন নির্দ্বিধায় আমরা কথা বলতে চাই আপনাদের সঙ্গে আপনার কাছে আমি আসতে চাই যে প্রশ্নটি নিয়ে এই প্রশ্নটি অনেকেই করেন যে আহমদিয়া জামাত বারবার এই কথাটা বলে জোর গলায় যে খলিফা খোদা বানান কিন্তু তো যখন আপনাদের খলিফাদের নির্বাচন হয় তখন দেখা যায় যে মুষ্টিমেয় কিছু মানুষ হাত তুলে ভোট দিয়ে তাকে খলিফা কাউকে বানাচ্ছেন তো এই মানুষের মনোনীত যে ব্যক্তি সেই ব্যক্তি নির্বাচন কীভাবে খোদাতলা নির্বাচন হতে পারে হ্যাঁ ধন্যবাদ আপনাকে এই প্রশ্নের জন্য বেশ ইন্টারেস্টিং প্রশ্ন এটি অবশ্যই নির্বাচন মোমেনদের হাতে হয়ে থাকে কিন্তু মোমেনদের এ কোরআন শরীফে আল্লাহতালা বিভিন্ন জায়গায় মোমেনের কোনো কোনো কাজকে নিজের কাজ আখ্যা দিয়েছেন মোমেনের কাজকে আল্লাহতালা নিজের প্রতি আরোপ করেছেন যে মোমেন এই কাজ করে কিন্তু এর ফলাফল প্রকাশ আমি করি যেমন কৃষি সম্পর্কে আল্লাহতালা বলেছেন যে মো কৃষি কাজ মোমেন করে কিন্তু এর ফলাফল যে আসে আল্লাহতালা বলছেন যে এর ফল আমাদের আমরা সেই ফল দিচ্ছি অথচ বীজ বপন করছে মোমেন আর দেখাশোনাও মোমেন করছে কিন্তু ফলাফল যা সামনে আসছে আল্লাহতালা বলছে এটা আমরা দিচ্ছি ঠিক এইভাবে মোমেনদের যে কাজ সেটিকে আল্লাহতালা নিজের কাজ হিসাবে ইয়ে উল্লেখ করেছেন কোরআন শরীফে তো খলিফা কিভাবে আল্লাহর খলিফা হন এই প্রশ্নের উত্তর হলো যে বৃক্ষের পরিচয় ফলে ফল যা তা বহন করবে সেই ফল দেখে আমরা বুঝব যে এটি মোমেনের কাজ নয় বরং আল্লাহতালা নিজে এই তার নিজের হাতে এই কাজ হয়েছে যেমন ইসলামের প্রথম যুগে যাই আমরা ইসলামের প্রথম যুগে হজরত আউবকর হজরত ওমর আর হজরত ওসমান হজরত আলী ইরাজ্লা আনহু যারা খলিফা নির্বাচিত হয়েছেন খলাফায় রাশেদা মোমেনদের ভোটে নির্বাচিত হয়েছেন কিন্তু পরবর্তীতে যে ফলাফল প্রকাশ পেয়েছে সেই ফলাফল থেকে বোঝা যায় যে এই ফল প্রকাশ করার জন্য আউ বকরের ভিতর কোনো যোগ্যতা ছিল না হাজরত ওমরের যুগে যে ফলাফল সামনে এসেছে মুষ্টিমেয় মুসলমান হাজার হাজার যে ইরানি বা লক্ষ্যও বলা যায় কোনো কোনো ক্ষেত্রে ইরানি সৈন্যকে বা কোনো ক্ষেত্রে রোমান বাহিনীকে পরাজিত করছে এটি কিভাবে। মুসলমানদের তো সামরিক ট্রেনিংও ছিল না অস্ত্রও ছিল না তো এই যে ফলাফল সামনে এসেছে সেই ফলাফল থেকে বোঝা যায় যে এই যে নির্বাচন এটি খোদা তালার নির্বাচন ছিল আল্লাহতালা মোমেনদেরকে সম্মানিত করেছেন তাদের ভোটে তাদের মনোনয়নে তাদের মতামতের ভিত্তিতে সংখ্যাগরিষ্ঠ মতামত যার পক্ষে গিয়েছে তিনি আল্লাহ তালার ফজলে খলিফা হয়েছেন কিন্তু এটি শুধু মোমেনদের সম্মানিত করা বাকি আল্লাহতালা বলেন যে খলিফা আমি নিজে নির্বাচন করি এর দেখুন হযরত ওমর রাজিউল আনহুর যুগে আমরা এই ধরনের ঘটনা দেখতে পাই ঘটনাবলী থেকে বোঝা যায় যে আল্লাতলা নিজেই এই খলিফাকে বেছে নিয়েছেন মোমিনদের জন্য হজরত ওমর রাজিউল্লাহ আনহু মদিনাতে খোদবা দিচ্ছিলেন মদিনার রসুলি করিম সাল্লাহ ইসলামের মসজিদে অপরদিকে সিরিয়ান ফ্রন্টে মুসলিম বাহিনীর যুদ্ধ হচ্ছে রোমানদের সাথে তো আল্লাহতালা মদিনায় খোদ্ত অবস্থায় তার খলিফা আহরত ওমর রাজিউল্লাহ আনহুকে সেই দৃশ্য দেখাচ্ছেন যে মুসলমান বাহিনী কৌশলগত অবস্থান যে যেখানে যে অবস্থানে থাকলে তাদের বিজয় নিশ্চিত এবং যে অবস্থানকে পরিত্যাগ করলে অস্তিত্ব বিপন্ন হওয়ার সমূহ আশঙ্কা সেই বিষয়টি আল্লাহ তালা হাজরত ওমরকে কাশবে দেখিয়েছেন খোদ্বার চলাকালেই হঠাৎ করে যেখানে অন্য বিষয়ে আলোচনা চলছিল খোদ্বার মাঝেই তিনি কাশফে হজরত সারিয়াকে সম্বোধন করেন যিনি মুসলিম বাহিনীর সেনাপতি ছিলেন সিরিয়ান ফ্রন্টে যিনি বলছেন আরবি ইয়া সারিয়া তল জাবাল ইয়া সারিয়া তল জবল যে হে সারিয়া ভুল করতে যাচ্ছ পাহাড়কে পিছনে রেখে শত্রুর মুখোমুখি হও শত্রুর মোকাবেলা করো পাহাড়কে পরিত্যাগ করবে না হজরত ওমর মদিনাতে খোদ্বারত অবস্থায় এই বাক্য বলছেন সারিয়াকে সম্বোধন করছেন আর সারিয়া শত শত মাইল দূরে হজরত ওমরের এই আওয়াজ শুনতে পাচ্ছেন যে হজরত ওমর আমাকে সম্বোধন করে বলছেন যে পাহাড় ছেড়ো না পাহাড়কে পিছনে রেখে যুদ্ধ করো এবং আল্লাহ তালার ফজলে এই যে কৌশলগত অবস্থানের পরামর্শ কাশফে সারিয়াকে তিনি দিয়েছেন তিনি সেটি গ্রহণ করেছেন এবং সে অনুসারে যুদ্ধ পরিচালনা করে বিজয় হস্তগত করেছেন মুসলমানদের জন্য পরবর্তীতে মদিনায় এসে তিনি এই যে রহস্যজনক বিষয়টা হজরত উমরের সামনে উন্মোচিত করেন যে আমি এইভাবে আপনার আওয়াজ শুনতে পেয়েছি উপস্থিত মদিনার মসজিদেও অন্যরাও শুনছিলেন তখন হজরত উমর রাজিয়াল আনহু এটি স্পষ্ট করেন যে আল্লাহ তালা আমাকে কাশফে দেখিয়েছেন যেটি সত্য তখন আমি তোমাকে কাশফে দেখি আর এইভাবে তোমাকে সম্বোধন করি এবং এর ফলে আল্লাহ তালার ফজলে মুসলমানদের বিজয় এসেছে তো এমন ঘটনা হজরত বকরের যুগেও আছে হজরত ওসমানের যুগেও রয়েছে হজরত আলীর যুগে এবং বর্তমান যুগেও খোদা তাল্লাহ যাদেরকে খলিফা মনোনীত করছেন তাদের সাথে আল্লাহর এমন সমর্থন আমরা অহরহ দেখতে পাচ্ছি আহমদিয়া মুসলিম জামাতের খলিফারা বাধ্য্য তো আমাদের মতোই মানুষ তারা কিন্তু খোদার অসাধারণ সমর্থন তাদের কাজের পিছনে আমরা দেখতে পাই আমরা প্রথম খলিফার যুগেও দেখেছি দ্বিতীয় খলিফার যুগেও দেখেছি হজরত মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমদ রাজি আল্লাহ আনহু তৃতীয় খলিফার সময়ও আমরা দেখেছি চতুর্থ খলিফার যুগে আমরা নিজেই পাকিস্তানে ছিলাম যখন জামাতের উপর অত্যাচার হচ্ছিল সেই সময় খলিফা সেই সময়কার স্বৈরাচারী শাসককে সম্বোধন করে কি বলেছেন মোবাহেলার চ্যালেঞ্জ দিয়েছেন যে অত্যাচার বন্ধ করো না হয় ঐশী যাতা করে তুমি পিষ্ট হবে সে বিরত হয়নি তিনি দোয়া করেছেন আল্লাহ আল্লাহতালার কাছে আল্লাহতালা তাকে সংবাদ দিয়েছেন যে এই ব্যক্তির তকদির এখন সে খোদার তকদিরে এখন পরিবেষ্টিত সে চূর্ণ বিচূর্ণ হতে যাচ্ছে একথা খোদবাই তিনি ঘোষণা করেছেন এবং সেই ঘোষণার মাত্র এক সপ্তাহ পরই সপ্তাহান্তে সে জিয়াউল হক খুব সময় মুলতান থেকে বা ভাওয়ালপুর থেকে ভাওয়ালনগর থেকে কোনো জায়গায় আসছিলেন কিন্তু মধ্যে সেই ঐশী তকদির এবং সিদ্ধান্তের শিকার হয় সেই ব্যক্তি সো খলিফা আগেই জানিয়ে দিয়েছিলেন যে আল্লাহ তালা তাঁকে এই দৃশ্য দেখিয়েছেন স্বপ্নে তো ফলাফল থেকে বোঝা যায় যে নির্বাচন খোদা খোদাতালার দ্বিতীয় খলিফা ও ক্ষেত্র আমরা একই দৃষ্টান্ত দেখতে পাই যখন উনিশশো চৌত্রিশে আমরা বারবার এগুলো শোনাই মানুষকে কেননা আল্লাহর অস্তিত্ব এর মাধ্যমে পৃথিবীর সামনে ফুটে ওঠে আর খেলাফলের কাজই হলো এটা যে খোদাতালার পবিত্র সত্তাকে দুনিয়ার সামনে তুলে ধরা হজরত মোহাম্মদ রসুল আসলামের সত্যতা পৃথিবীর সামনে স্পষ্ট করা প্রতিভাত করা তো চৌত্রিশে ও আহারি গোষ্ঠী কাদিয়ানকে নিশ্চিন্ন করার জন্য এসেছিল তারা দাবি করেছিল যে কাদিয়ানের এক একটা ইট আমরা মাটিতে মিশিয়ে দেব গুঁড়িয়ে দেব কাদিয়ানকে আর খলিফা সানি তখন বলেছিলেন যে আমি আমি দেখছি যে আহরারের পদতল থেকে মাটি সরে যাচ্ছে অর্থাৎ তাদের কোনো অবস্থান নেই তারা কোথায় আর ঠাঁই খুঁজে পাবে না আহরারই আজকে নিশ্চিন্ন প্রায় কিন্তু আহমদিয়া মুসলিম জামাত পৃথিবীর দুইশত ষাটটি দেশে আটটি দেশে আল্লাহ তালার ফজলে তো এইগুলো খোদার নির্বাচন নয়তো আর কি বর্তমান খলিফার যুগে তাই রহ আমরা দেখতে পাচ্ছি তিনি কিছু বলেন তিনি স্পর্শ করেন মাটি আর তার সোনা হয়ে যায় তিনি যে দেশে যান সেই দেশে সোনা ফলে এটা আমরা দেখতে পাচ্ছি ইউরোপে বসে আল্লাহ তালার ফজলে একটা জনমত চেঞ্জ হয়ে যাচ্ছে নীরব এক বিপ্লব সাধিত হচ্ছে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে তিনশত ছয় থেকে তিনশোত সাতষট্টি বা আটষট্টি পর্যন্ত যে কনস্ট্যান্ট কনস্ট্যান্টাইনের যে রাজত্ব ছিল কনস্ট্যান্টাইন যে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছে রাতারাতি কিন্তু গ্রহণ করেননি তিনি হজরত ইসার মান্যকারীদের তার খলিফাদের কুরবানি এবং ত্যাগের ফলে একটা নীরব বিপ্লব সাধিত হচ্ছিল আর যার ফলশ্রুতিতে হঠাৎ করে কনস্ট্যান্টাইন খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং পৃথিবীর মানচিত্র বদ বদলে যায় খ্রিস্ট ধর্মের জন্য তো আজকেও আল্লাহ তালার ফজলে খলিফা পাশ্চাত্যের বিভিন্ন জায়গায় ইসলামের জন্য নীরবে কাজ করে চলেছেন এবং প্রভাবশালী গোষ্ঠীর নীতি নির্ধারকদের জনমতে এমন পরিবর্তন আসছে যে আশ্চর্য হতো এখন হয়তো পৃথিবীর অন্ধ চোখ সেটিকে দেখে না কিন্তু আমরা সেটি দেখছি যেভাবে কনস্ট্যান্টাইনের মাধ্যমে খ্রিস্ট ধর্মের জগতে অসাধারণ বিপ্লব এসে গেছে ঠিক সেই অবস্থা আল্লা ফজলে সৃষ্টি হবে এবং পাশ্চাত্য থেকে ইসলামের যে সূর্য পূর্ব থেকে না পশ্চিম থেকে যে উদিত হওয়ার ভবিষ্যৎবাণী আছে রসোলে করিম সাল্লাহ ইসলামের এখান থেকে উদিত হবে এবং গ্রাউন্ড আল্লাহ ফজলে রেডি হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে আছি তো এই খলিফা যদি আল্লাহর খলিফা না হয় আর কার মনোনয়ন এটি যিনি বাহ্য একজন দুর্বল মানুষ কিন্তু তার যে কাজে হাত দেন অসাধারণ ফল তার দেখতে পায় মসজিদের ক্ষেত্রে প্রকাশনার ক্ষেত্রে সর্বত্র আল্লাহ ধন্যবাদ আপনাকে ঘন্টার পর ঘন্টাও যদি বলা হয় তারপরও শেষ করা সম্ভব হবে না এখানে আমি দেখতে পাচ্ছি একজন লাইনে আছেন মোহাম্মদ মিনহাজ একজন অতিথি বাংলাদেশের একদম প্রত্যন্ত এলাকা মাহিল্লা থেকে ফোন করেছেন আলাইকুম মিনহাজ সাহেব আসসালাম জি ভাই প্রশ্নটি করুন যে আমার প্রশ্নতে হলো আমার এক ভাই প্রশ্ন আমার কাছে প্রশ্ন করছে বুঝছেন জি জি খানে দর্জনের জায়গা না জি এই রেল গারে যে খানে দর্জনের জায়গা কিভাবে বানাইলেন বা আপনারা কি কিভাবে বলতেন এটা আর উনি বলতো যে আমার থেকে আমি লেখাপড়া থেকে বড় বড় ইঞ্জিনিয়ার বানাইলাম ইঞ্জিনিয়ার বানানি পরে কি আমার থেকে আমি খানে দর্জন বানাইলাম আচ্ছা ধন্যবাদ ওটা ধন্যবাদ আপনাকে ভাই প্রশ্ন করার জন্য মৌলানা আব্দুল আব্বাল সাহেব আশা করি প্রশ্ন শুনেছেন যদি উত্তর দিতেন হজরত আকদাস মুহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লাম দা জালকে চেনার জন্য যতগুলো চিহ্ন বর্ণনা করেছেন লক্ষণ বর্ণনা করেছেন সেগুলো আমরা আলোচনা করে সাব্যস্ত করছি খ্রিস্টান পাদ্রীদের দল খ্রিস্টান পরাশক্তি শক্তি এবং সেই সমস্ত রাষ্ট্রের যারা ধর্মীয় নীতি নির্ধারক তারা দা জাল এবং তাদেরই বংশধর পরবর্তীকালে প্রযুক্তি আবিষ্কার করে নতুন নতুন যানবাহন নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার ইত্যাদি ইত্যাদির কাজ করেছে কিন্তু কোথাও হজরত মোহাম্মদ এই কথা বলেননি যে তোমরা জ্ঞান অন্বেষণ করো না বরং স্পষ্টভাবে বলেছেন তলাবুল আইলমে ফরিজাতুন আল্লাহল্লা মুসলিমিন ওয়া মুসলিমাতিনও বলেছেন অতএব জ্ঞান চর্চা করার কারণে কেউ দাজ্জাল হয়ে যায় না যে সমস্ত লক্ষণ বর্ণনা করেছেন হজুর সাল্লা সেটা যে জাতির মাঝে প্রতিভাত হয়েছে স্পষ্ট হয়েছে সে জাতি যে দাজ্জাল সে দল এবং গোষ্ঠী যে দাজ্জাল একথা আমরা বারবার বলছি অতএব দুইয়ের মধ্যে তফাত করতে হবে আপনি আপনার ছেলেকে যদি ইঞ্জিনিয়ার বানান এটা তো জ্ঞান চর্চা করেছেন প্রযুক্তি শিখিয়েছেন মানুষকে সেবা করার জন্য আপনি কাজটা করেছেন এটাতে দাজ্জাল তৈরি হবে না দাজ্জাল হবে সে যে ধর্ম বিষয়ে চোখ অন্ধ রাখবে নৈতিকতার চোখ আধ্যাত্মিকতার চোখ ডান দিকের চোখ অন্ধ হবে অর্থাৎ বাম দিকের চোখ তীক্ষ্ণ হবে এবং ফোলা হবে আঙ্গুরের মতো লোভাতুর দৃষ্টিতে সে মানুষের সম্পদ গ্রাস করার জন্য চেষ্টা করবে যে সমস্ত কাজ এই পশ্চিমা পরাশক্তিরা করে বেড়াচ্ছে আরও যতগুলো লক্ষণগুলো আছে সবগুলো দেখুন দাজ্জালের আলোচনার সময় আপনি মনোযোগ দিয়ে শুনবেন দ্য জালের প্রযুক্তি শিক্ষা করা তার কাছে গিয়ে নতুন নতুন জ্ঞান আহরণ করা এটা মোটেও নিষেধ নয় কিন্তু দা জালের লক্ষণগুলো যাদের বিষয়ে পূর্ণ হয়েছে তাদেরকে আমরা জাল বলে আখ্যায়িত করছি এবং তিনি তারা হচ্ছেন খ্রিস্টান পাদ্রীদের দল আমি একটু সুযোগ দিতে চাই যদি আমাকে অনুমতি দেন খেলাফতের ব্যাপারে আলোচনা হচ্ছে কিছুক্ষণ আগে একজন ভাই প্রশ্ন করেছিলেন তিরিশ বছর যে খেলাফত থাকবে গাজীপুরের নুরুল আমিন সাহেব খুব সম্ভব বা রুহুল আমিন সাহেব টেলিফোন টেলিফোনে জানতে চেয়েছিলেন এ উনি বলেছিলেন যে প্রথম খেলাফত অর্থাৎ খেলাফতের রাশেদের যে তিরিশ বছর প্রতিষ্ঠিত থাকবে এই কথা কোথায় বলা আছে এটা বলা আছে বেহাকি শরীফের দালায়লুন নবুয়া আর সেখানে হাজরত আব্দুর রহমান বিন আবি বকরা তার বাবার বরাতে বর্ণনা করছেন কলা সমেত ও রসুল আল্লাহ সাল্লাল্লাহ ওয়াল্লাহি ওসাল্লাহ ময়কুল খিলাফতুন নবু ওয়াতে সালাসিনা আমন সুম্মাইউতেল্লাহুল মুলকা মায়ী শাহ ও فقال معاويه قد رزينا بالملك বাইহাকি শরীফ দলাইল النবুওয়তের মধ্যে এই হাদিস বর্ণিত হয়েছে রসুলিয়া আক্রম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার নবুওয়তের পর যে খেলাফত প্রতিষ্ঠিত হবে সেটি 30 বছর স্থায়ী হবে এর পরে আল্লাহ তাআলা যাকে চাইবেন রাজত্ব দান করবেন খেলাফত নয় রাজত্ব দান করবেন আবার একই বিষয়ে হাদিস বর্ণিত হয়েছে মিশকাতুল মাসাবি কিতাবুল ফিতন অধ্যায় এবং শব্দটা আরবিতে আমি পড়ে দিচ্ছি আল খেলাফত সালাসুনা সানাতান সুম্মাত কুন মুলকান আল মিশকাত আল মাসাবি কিতাবুল ফিতান এইখানে স্পষ্টভাবে বলা আছে রসুল আকরম সাল্লাম বলেছেন আমার পর যে খেলাফত প্রতিষ্ঠিত হবে তা তিরিশ বছর স্থায়ী হবে ধন্যবাদ আপনাকে মৌলানা সাহেব ভাই নুরুল আমিন সাহেব গাজী গাজীপুর থেকে আপনি যে প্রশ্ন করেছিলেন হাদিসের রেফারেন্স আপনাকে দিয়ে দেয়া হলো

ঠিক আছে আপনি আপনার নাম্বার এবং নাম আমাদের কন্ট্রোল রুমে দিয়ে রাখেন আমরা ইনশাল লেবানন আমাদের জামাত আছে ইনশাল্লাহ আমরা আপনার সঙ্গে পরবর্তীতে যোগাযোগ করব ঠিক আছে যে আমি জামাতের ওই ঠিক আছে আমরা আমরা আপনাকে অনুষ্ঠানের পরে আপনাকে নাম্বার জামাতের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করে দিব ঠিক আছে এবারে দর্শক আমরা আপনাদেরকে একটি জিনিস শোনাতে চাই ইমানের সঙ্গে আল্লাহ তালা সৎকর্মকে যুক্ত করেছেন খেলাফত লাভের পূর্ব শর্ত হচ্ছে ইমান এবং সৎকর্ম হাজরত মসিহে মাউদ আলাহিয়া সাল্লা তার পরবর্তীতে খেলাফত প্রতিষ্ঠিত হবেন এটা বলে গেছেন তার পঞ্চম খলিফা যখন খেলাফতের শত বছর পূর্ণ হয়েছে অর্থাৎ উনিশশো থেকে দু হাজার সনে যখন একশো বছর পূর্ণ হল খেলাফত শতবর্ষ পূর্তি উপলক্ষে তিনি লন্ডনের এক্সেল সেন্টারে একটি বক্তৃতা দিয়েছিলেন খুবই গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক একটি বক্তৃতা তিনি দিয়েছিলেন সেই বক্তৃতার একটি অংশ দর্শক এখান এখন আমরা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি মহিলা সালাতবাস ঈমান ও আমলে সালে কে তালুক ফরমাতে হ্যাঁ কুরআ শরীফ মেয়ে আল্লা তালেমানকে সাথ عمل صالح بھی رکھا ہے عمل صالح اس سے کہتے ہیں جس میں ایک ذرہ بھر فساد نہ ہو یاد رکھو کہ انسان کے عمل پر ہمیشہ چور پڑا کرتے ہیں وہ کیا ہیں ریاکاری کہ جب انسان دکھاوے کے لیے ایک عمل کرتا ہے اجب کہ وہ عمل کر کے اپنے نفس میں خوش ہوتا ہے اور قسم قسم کی بدکاریاں اور گناہ جو اس سے صادر ہوتے ہیں ان سے عمال باطل ہو جاتے ہیں عملِ صالح وہ ہے جس میں ظلم عجب ریا تکبر حقوق انسان کے طلف کرنے کا خیال تک نہ ہو جیسے آخرت میں عملِ صالح سے بچتا ہے ویسے ہی اس دنیا میں بھی بچتا ہے اگر ایک آدمی بھی گھر بھر میں عمل صالح والا ہو فرماتے ہیں اگر ایک آدمی بھی گھر میں عمل صالح والا ہو تو سب گھر بچا, بچا رہتا ہے سمجھ لو کہ جب تک کہ تم میں عمل صالح نہ ہو صرف ماننا فائدہ نہیں کرتا عمل صالح ہمارے پھر فرماتے ہیں کہ عمل صالح ہماری اپنی تجویز اور قرارداد سے نہیں ہو سکتا ہر ایک کی اپنی مرضی کے مطابق عمل صالح نہیں ہے عمل صالح کی تشریح ہر شخص نے خود نہیں کرنی فرمایا کہ عملِ صالح اپنی تجویز اور قرارداد سے نہیں ہو سکتا اصل میں عمالِ صالح وہ ہیں جس میں کسی نوع کا کوئی فساد نہ ہو کیونکہ صرف صالح فساد کی ضد ہے کیونکہ کیونکہ فساد کی ضد ہے جیسے غذا طیب اس وقت ہوتی ہے کہ وہ نہ کچی ہو نہ سڑی ہوئی ہو اور نہ کسی ادنا درجہ کی جنس کی ہو بلکہ ایسی ہو جو فوراً جزو بدن ہو جانے والی ہو اسی طرح پر ضروری ہے کہ عمل سالے میں بھی کسی قسم کا فساد نہ ہو یعنی اللہ تعالیٰ کے حکم کے موافق ہو اور پھر آ حضرت صلی اللہ علیہ وسلم کی سنت کے موافق ہو اور پھر نہ اس میں کسی قسم کا کسل ہو نہ عجب ہو نہ ریا ہو نہ وہ اپنی تجویز سے ہو جب ایسا عمل ہو تو وہ عمل سالے کہلاتا ہے اور یہ کبریت عمر ہے শুধু দর্শক খেলাফতের কথা আমরা বলছি খলিফা ওয়াক্তের কথা আমরা শুনলাম আমরা যারা আহমদি বলে নিজেদেরকে দাবি করি আর যারা আল্লাহ তালার ফজলে খেলাফতকে মানার সৌভাগ্য লাভ করেছি আমাদের উচিত খলিফা যে কথাগুলো বলেন সেই কথাগুলোর প্রতি কর্ণপাত করা সেগুলোর উপরে আমল করার চেষ্টা করা যাতে আমাদের মাঝে এই খেলাফতের নেয়ামত স্থায়ী হয় সেই জন্য আমাদের চেষ্টা করা দোয়াও করা প্রিয় দর্শক আমি এখন মৌলানা ফিরোজ আলম সাহেবের কাছে আবার আসছি একটি প্রশ্ন নিয়ে মৌলানা সাহেব বারবার আমরা বলছি খেলাফত ভয়ভীতিকে শান্তি এবং নিরাপত্তায় পরিবর্তন করেন আমরা অনেকগুলো আলোচনাও করলাম আপনি চতুর্থ খেলাফতের নির্বাচনও দেখেছেন পঞ্চম খেলাফতের নির্বাচনও আপনার দেখার সৌভাগ্য হয়েছে তো ওই সময় যে সময় খলিফা ইন্তেকাল করেছেন তারপরে জামাতের মধ্যে কিরূপ অবস্থা এটা বিরাজ করছিল। তারপরে যখন খেলাফ খলিফা নির্বাচিত হলেন হঠাৎ করে সেই অবস্থা পাল্টে গেল তো কি অবস্থা তখন সৃষ্টি হয়েছিল আর কীভাবে আল্লাহতালা মোমিনিনদের সান্ত্বনা দিয়েছিলেন সেটি যদি বলেন ধন্যবাদ আপনি ঠিক বলেছেন দেখা আল্লাহ তালা আমাকে দেখার সুযোগ দিয়েছেন এবং আমাদের শ্রদ্ধেয় মৌলানা সাহেব যিনি ঢাকা স্টুডিওতে আছেন আল্লাতলা তাকেও দেখার সেই সুযোগ দিয়েছেন চতুর্থ খেলাফতের নির্বাচন তিনি দেখেছেন এবং প্রত্যেক ব্যক্তির দেখা আর ভিতর পার্থক্য আছে তিনি হয়তো আমার থেকে আমার চেয়ে অনেক গভীর দৃষ্টিতে দেখেছেন বিভিন্ন আঙ্গিক সবার সামনে সব বিশেষ স্পষ্ট হয় না তো আল্লাহতালার এহসান হয়েছে খোদার অনুগ্রহ যে আমরা চতুর্থ খেলাফতের সময়ও পাকিস্তানে উপস্থিত ছিলাম রাবুয়াতেই এবং একান্ত কাসরে খেলাফতের যে সীমানার ভিতরেই বাউন্ডারি ওয়ালের পাশে ভিতরে আমাদের ডিউটি ছিল আমরা ডিউটিতে ছিলাম সেখানে আর এখানেও লন্ডনেও আল্লাহ তালার ফজলে এই সেই মুহূর্ত দেখার সুযোগ হয়েছে যা আসলে মোমেন জামাতের জন্য ভীতিকর কর্মহূর্ত হয়ে থাকে যেভাবে আল্লাহ তালা বলেছেন যে সত্য খেলাফতের কথা কোরআন শরীফে যেখানে বলা আছে মোলান সাহেব যে আয়টা আজকের অধিবেশনের প্রারম্ভেই পাঠ করেছেন সেখানে আছে যে অলাই দিন আহম দিইনাহ তাজা আলহম যে আল্লাহ তালা এই মোমেনদের মাধ্যমে যে খেলাফত মোমেনদের ভেতর যে খেলাফত প্রতিষ্ঠিত করবেন তাদের মাধ্যমে ধর্মকে দৃঢ় করবেন আর পরের আয়ত হলো ওলাইবাদুল্লাহ নহমিম্বাদে আমনা যে তাদের ভয়ের অবস্থাকে আল্লাহতালা নিরাপত্তায় বদলে দেবেন নিরাপত্তায় পরিবর্তিত করবেন তো আসলে চরম এক খলিফা এক নবী বা খলিফার নবীও আল্লাহতালার খলিফা এবং এরপর যিনি খলিফা হয়ে থাকেন নবীর তিনিও আল্লাহরই খলিফা পরোক্ষভাবে নবী বা খলিফার ইন্তেকালের পর একটা চরম ভীতিকর অবস্থা বিরাজ করে পৃথিবীতে মোমেনদের জামাতে এর কারণ হল যে মুনাফেক প্রকৃতির মানুষ সবসময় থাকে শয়তান সবসময় নিজের কাজ করে চলেছে হুজুর এই যে সুইডেনের যে খোদবার অংশ আপনি দেখালেন সে খোঁতবার শুরুই এটা দিয়ে করেছেন যে শয়তান বিভিন্নভাবে মানুষকে প্ররোচিত করছে প্রতারিত করছে তো এক এক খলিফার যখন ইন্তেকাল হয় এই ধরনের শয়তান প্রকৃতির মানুষ মুনাফেক যারা হয়ে থাকে তারা হঠাৎ করে আপনি দেখবেন যে মাথা উঁচু করে তারা মাথা চারা দেয় এক এক প্রাণী আছে বেজার বলা হয় আপনি দেখবেন হঠাৎ করে গর্ত থেকে কেউ না থাকলে এভাবে মাথা উপরে উঠিয়ে দেখে চতুর্দিকে তো খলিফা যতক্ষণ থাকে এই ধরনের বেজারের বা শয়তানের মতো মানুষ মাথা উঠ উঁচিয়ে একটু দেখলে আবার গর্তে চলে যায় ভয়ে কিন্তু খলিফা যখন থাকেন না স্বল্পকালের জন্য হলেও তারা খুব আনন্দিত আর উল্লসিত হয় আর মনে করে যে আজকে এখন এই জামাত নিশ্চিহ্ন হওয়ার বা নিশ্চিহ্ন করার মতো একটা পরিবেশ পরিস্থিতির উদয় হয়েছে তো আমাদের এই খলিফাদের যখনই ইন্তেকাল হয়েছে খলিফা সালেসের ইন্তেকালের সময় সেই দৃশ্য কী যে বেদনা ঘন পরিস্থিতি রাবুয়াতে বিরাজ করছিল তা আমরা স্বচক্ষে দেখেছি মানুষ অঝোরে কাঁদছিল রাস্তাঘাটে এমন মনে হচ্ছিল যখন যেন সব মায়ের কোলের যে সন্তান হারিয়ে গেছে সব পিতা তাদের আদরের সন্তানকে হারিয়ে ফেলেছেন আর সব যুবকদের এমন মনে হচ্ছিল যে তাদের পিতা মাতা যেন তাদেরকে ছেড়ে চলে গেছেন এই ধরনের চিত্র রাবুয়ার ওলেতে গলেতে আমরা বিরাজ করতে দেখেছি এক ধরনের অনিশ্চয়তা এক ধরনের সম্ভার পরিবেশ অস্থিরতা বিরাজ করছিল যতক্ষণ পর্যন্ত না পরের খলিফার নির্বাচন হয়েছে একই অবস্থা লন্ডনে আমরা দেখেছি আমাদের প্রিয় ইমাম হজর খলিফাতুল মাসি আর রাবে রাহমহল্লা যখন উনিশে এপ্রিলে ইন্তেকাল করেন তার ইন্তেকালের পর অদ্ভুত যেন আকাশের থেকে যে আলো আসে সেই আলো আসা বন্ধ হয়ে গেছে আল্লাহর বড় মেহরবানি যে আমরা আমি সেই বিল্ডিংয়েই ছিলাম যে বিল্ডিংয়ের উপরের তলায় হুজুর ইন্তেকাল করেছেন নিচে আমরা কাজেরত ছিলাম আমরা অনুবাদের কাজ করছিলাম এটি এটিকে আমি এটিকে আমি খোদার মেহরবানি মনে করি যে ওই সময় কাজে ছিলাম খোদার একান্ত এহসান এটি যে যখন তার খলিফায় পৃথিবী থেকে চলে গেছেন আর এটি এই অবস্থায় আমরা ওয়াকফ্রেনদের হওয়া উচিত যাই হোক অদ্ভুত এক পরিস্থিতি ছিল আর আমার এক দৃশ্য আমি কোনোভাবে ভুলতে পারি না যে কীভাবে মোমেনদের অবস্থা কেমন হয় পৃথিবীর বিভিন্ন দিক থেকে তার ইন্তেকালের সংবাদ ছড়িয়ে যাওয়ার পর মানুষ আমিরেরা আসতে থাকেন বা ইলেকট্রাল কলেজ নির্বাচনী বোর্ডের সদস্যরা এসে সমবেত হচ্ছেন আমি এমটিএর অফিসে ছিলাম সেখানে ওদা সাহেব যাকে বাংলাদেশের মানুষ জানেন এই এই গত মাসেই তিনি বাংলাদেশ গিয়েছেন খুব সম্ভব গত মাসেই তিনি ঢাকায় অবস্থান করেছেন এক সপ্তাহের মতো এমটিএর অফিসে ছিলেন কাজ ছিলেন তখনই তার ভাই ছুটে এসে এমটি এর রুমে আসে যিনি আমাদের ফিলিস্তিনের আহমদিয়া মুসলিম জামাতের আমির। তিনি সেখানে আসেন এবং এই রুমে প্রবেশ করে মনেরকে জড়িয়ে ধরে এমন বিলাপ জড়িয়ে দেন যে যেন এই পৃথিবীতে তাদের সব কিছু হারিয়ে গেছে এই দৃশ্য আমি কোনোদিন ভুগতে পারি না এই যে অদ্ভুত ভালোবাসা খেলাফতের জন্য এটি ঐশী খেলাফত ছাড়া আর কোথাও মানে কোনোভাবে চোখে পড়বে না সেই কান্নার রোল তাদের সেই কক্ষে আজও ভোলার মতো নয় তো উনিশ তারিখের কথা এটি এরপর বিশ এবং একুশ তারিখ আহমদিয়া মুসলিম জামাতকে এখানে চরম একটা অনিশ্চিত পরিস্থিতির মাঝে সময় কাটাতে হয়েছে আল্লাহতালার ফজলে বাইশ তারিখে খলিফার নির্বাচন হয় খোদা তালা সকল প্রকার অনিশ্চয়তা থেকে জামাতকে মুক্ত করেছেন মসজিদ ফজলে নির্বাচন হয়েছে আমরা বাইরেই ছিলাম মসজিদে সেই সময় শুধু নির্বাচনী কলেজের সদস্যদের প্রবেশাধিকার ছিল ওনারা ভিতরে ছিলেন আমার মনে আছে আমি কোনো কারণে মাহমুদ হল থেকে বাইরে এসেছি কোনো কাজে বা আমাদেরকে বলা হয়েছে মাহমুদ হল থেকে এখন সবাই বেরিয়ে যান তো আমি এরপর কোনো কারণে মাহমুদ হলে ঢুকার চেষ্টা মানে কাজের জন্য যাওয়ার ইচ্ছা হলো আমার আমি যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেই এক আমার এটা হাসি আসে এখন আমার আপনার এখানে যে লর্ড আছেন লর্ড তারেক উনি তখন নায়ব সদর ছিলেন খুদ্দামুল আহমদ ইয়ার তো উনি আমাকে বলেন ম্যা বিলকুল আপনার অন্দর নিয়ে জানে দা এখন আমার মনে আছে যে আমি কোনোভাবে আপনাকে মাহমুদ হলে ঢুকতে দেবো না তো আল্লাহ তালার ফজলে যারা মোমেন তারা খলিফার ইন্তেকালের পর সচেতন হয়ে যান যে কোনোভাবে যেন শয়তানি কোনো বলো প্রভাব মোমেনদের জামাতকে প্রভাবিত করতে না পারে কিন্তু একই সাথে যেভাবে বলেছি যারা মুনাফেক তাদের তারাও মাথা চারা দেয় মোমেনের জামাতকে ক্ষতিগ্রস্ত করার জন্য তো আল্লাহ তাল ফজলে বাইশ তারিখ রাতে সাড়ে এগারোটার দিকে খুব সম্ভব নির্দিষ্ট টাইমটা শুরু হ্যাঁ এগারোটা বা সাড়ে এগারোটার দিকে খেলাফতের নির্বাচনে এগারোটা চল্লিশে খেলাফতের নির্বাচনের কাজ সমাপ্ত হয় এবং মসজিদ থেকে ঘোষণা দেয়া হয় মসজিদ ফজলের আহমদেরা জানে মসজিদ ফজলের বাইরে রাস চতুর্পাশে রাস্তায় হাজার হাজার আহমদে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে কখন আমাদের ইমামের নতুন ইমামের নামের ঘোষণা হবে আর আমরা তার প্রথম ডাকেই আনুগত্য প্রকাশ করে তিনি যা বলবেন সেটি করব তালার ফজলে ঘোষণা হয়েছে যে হজরত মির্জা মসরুর আহমদ আয়াদ তালা বিনসিল আজিজ সাল্লামাহুল্লাহ তালা এই ঘোষণা ইমাম আতাউল মুজিব রাশিদ সাহেব করেছেন যে আল্লাহ তালা তাকে হজরত ইমাম মাহাদি আল্লাহ ইসলামের পঞ্চম খলিফা নির্বাচিত করেছেন নির্বাচন করেছেন এবং তিনি দায়িত্ব পেতেই প্রথম ঘোষণা দেন যে বন্ধুগণ বসে যান আহমদেরা যেখানেই ছিল রাস্তাঘাটে চতুর্পাশে তারা খলিফার ডাকে বসে যান এবং এক অনিশ্চিত অবস্থার উত্তরণ হয় সেই অবস্থা থেকে নিশ্চয়তার একটা জগতে আহমদিয়া বিশ্ব প্রবেশ করে আল্লাহ তালার ফজলে তা আজকে সেই খলিফার পবিত্র ছায়ায় আমরা জীবনযাপন করছি আল্লাহ তালা এই ছায়া দীর্ঘ করুন আমাদের মাথায় আমাদের সেরে ধন্যবাদ আপনাকে সু আমাদের অনুষ্ঠান প্রায় আমরা শেষ দিকে চলে এসেছি শেষ একটি ফোন কল আমরা নিচ্ছি মোহাম্মদ ইকরামুল হক গাজীপুর থেকে আসসালামু আলাইকুম

তথাকথিত খেলাফত প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন এবং তথা ইতিমধ্যে তারা তথাকথিত খলিফা নির্বাচন করেছেন আবার আমরা টিভির দিকে যদি দেখি কোন এক জৈনিক ব্যক্তিত্ব উনি নাকি বাইতুল মালের মাধ্যমে বাইতুল মালের মাধ্যমে টাকা পয়সাও নিচ্ছেন আর আমাদের আমিদের মাঝখানে খেলাফত আছে এই চারটা খেলাফতের বিষয়টা যদি আমাদের সবার সামনে একটু তুলে ধরতেন এবং সংক্ষিপ্তে একটু যদি পর্যালোচনা করা যেত ধন্যবাদ আপনাকে একরামুল হক সাহেব আমি জানি না আজকে কতটুকু পর্যালোচনা করা যাবে একেবারেই সময় কম মরান আউ্বাল সাহেবকে বলছি যদি দু মিনিট আপনি উত্তর দিতেন ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি বসে আছি এই ধরনের প্রশ্নের অপেক্ষায় হাজরত আকদাস মসিহ মাউদ আলাহ সালাতাম যে আয়াতের দিকে আমাদের মনোযোগ আকর্ষণ করেছেন তার মাঝে এটার উল্লেখ আছে লাইয়াস্তাহ লেফান্না হুমফেল আরজে খামাস্তাহ লাফ আল্লাজিন আমিনকাবলেহিম আল্লাহতালা কোরআন শরীফের সুরানুরের ছাপ্পান্ন নম্বর আয়তে বলছেন তিনিই খেলাফত প্রতিষ্ঠা করবেন তিনি করবেন মানুষ করবে না আহমদিয়া খেলাফতের বাইরে যতগুলোর কথা বলা হচ্ছে প্রত্যেকে দাবি করছে আমি খলিফা হয়ে গেলাম তার দল বলছে এই যে খলিফাহ আর আহমদিয়া জামাত বলছে আল্লাহ তালা প্রতিষ্ঠা করবেন হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলহ সালাতাম মৃত্যুর আড়াই বছর তিন বছর আগে বলছেন আমাকে আল্লাহ তালা জানিয়েছেন আমি মারা যাব কিন্তু আমার এই শিক্ষা আমার এই জামাত আমার এই আদর্শ মারা যাবে না আল্লাহ তালা আমাকে জানিয়েছেন আমার মৃত্যুর পরে সেইভাবেই আল্লাহ তালা খেলিফা দান করবেন তোমাদের মাঝে হে সৎকর্মশীল ইমানদার জামাত যেভাবে রসুল সাল্লাল্লাহু সাল আলিহাস্লামের মৃত্যুর পর হজরত আবু বাকরকে দিয়েছিলেন আলবসিয়ত পুস্তিকা পড়ে দেখেন একজন ব্যক্তি মারা যাচ্ছে সে কি এটা বলতে পারে যে আমার ছেলে আমাকে সম্মানের সাথে উল্লেখ করবে এবং স্মরণ রাখবে তারপরে এটা চলতে থাকবে হজরত মির্জা গোলাম আহম্মদ কাদাম বলছেন এবং এই খেলাফতের ধারা কেয়ামত পর্যন্ত বিস্তৃত কেয়ামত পর্যন্ত এই ধারা কর্তৃত হবে না আজ পঞ্চম খালিফার যুগে আমরা আলোচনা করছি একশো আট বছর পার করার পর হজরত মির্জা গোলাম আহম্মদ কাদী আলাহিসবাস্লাম যে সত্য ছিলেন এই জামাত যে সত্য এটা প্রমাণ হচ্ছে তিনি যা বলেছিলেন আল্লাহর পক্ষ থেকে জেনে সবগুলো কথা অক্ষরে অক্ষরে পূর্ণ হচ্ছে খেলাফত কাকে বলে স্থলাভিষিক্ত ব্যক্তিকে খালিফা বলা হয় আর প্রকৃতপক্ষে রসুলের স্থলাভিষিক্ত কেবল সেই ব্যক্তি হতে পারে যে রসুলের আধ্যাত্মিক উৎকর্ষের অধিকারী প্রচ্ছন্নভাবে আবার পড়ছি স্থলাভিষিক্ত ব্যক্তিকে খালিফা বলা হয় আর প্রকৃত পক্ষে রসুলের স্থলাভিষিক্ত কেবল সেই ব্যক্তি হতে পারে যে প্রচ্ছন্নভাবে রসুলের আধ্যাত্মিক উৎকর্ষের অধিকারী এজন্যই মহানবী সাল আলিবাসাল্লাম জগতের অত্যাচারী রাজা বাদশাহের ক্ষেত্রে খলিফা শব্দের প্রয়োগ অনুমোদন করেননি কেননা খলিফা প্রকৃতপক্ষে রসুলের ছায়া হয়ে থাকেন যেহেতু কারো পক্ষে স্থায়ী জীবন লাভ সম্ভব নয় তাই তালা জগতের সকল অস্তিত্বের চেয়ে অধিক সম্মানিত ও শ্রেষ্ঠতর রসুলদের সত্তাকে স্থায়ীভাবে কেয়ামত পর্যন্ত প্রতিচ্ছায় রূপে জীবিত রাখতে চেয়েছেন এ উদ্দেশ্য ও লক্ষ্য সাধনের জন্যই তিনি খেলাফত ব্যবস্থা প্রবর্তন করেছেন জগৎ যেন কখনো বা কোনো কালেও রসুলের কল্যাণ ও আশিস থেকে বঞ্চিত না থাকে অতএব এই আধ্যাত্মিকতার ঝর্না আর জাগতিক রাজা বাদশাহের ব্যাপার স্যাপার সম্পূর্ণ ভিন্ন আল্লাহ তালা আমাদেরকে সত্য চিনার এবং মানার সৌভাগ্য দান করুন ধন্যবাদ আপনাকে মৌলানা সাহেব ভাই ইকরামুল হক সাহেব আশা করি উত্তর পেয়ে গেছেন আগামীকালও দর্শক আমাদের অনুষ্ঠান নিয়ে আমরা উপস্থিত হব বাংলাদেশ সময় মোতাবেক রাত আটটায় ভারতের সময় মোতাবেক সন্ধ্যা সাড়ে সাতটায় আর যুক্তরাজ্যের সময় অনুযায়ী বিকাল তিনটায় আগামীকাল আবারও দেখা হবে প্রিয় দর্শক আজকে আমরা খেলাফতের বিষয়ে আলোচনা করেছি আগামীকালকেও খেলাফতের কল্যাণ আশিস খেলাফতের বরকত এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের ব্যক্তি জীবনে খেলাফতের কল্যাণ কী আছে সেগুলোও আমরা আলোচনা করব। আগামীকালের অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক যারা আজকে ফোন করেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ যাদেরকে আমরা সুযোগ দিতে পারিনি তাদের জন্য আমন্ত্রণ আগামীকাল আবার আসবেন আর মৌলানা ফিরোজ আলম সাহেব মৌলানা আব্দুল সাহেব আপনাদেরকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রিয় দর্শক আগামীকাল আবার দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ওবার قُلِ الْحَقُّ مِن رَّبِّكُمْ فَمَن شَاءَ